আচ্ছা, সবাইকে জানাচ্ছি, আমরা এখন এখন আমরা আছি হচ্ছে উইলিয়াম হরলাক পার্কে। এবং এখানে উইলিয়াম হরলাক পার্কে এখানে আসলে হেরিটেজ ফেস্টিভ্যালের প্রিপারেশন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক টেন্ট দেখা যাচ্ছে, তো এগুলোতে আমরা শুরু করেছি কাজ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের টেন্ট, এটা এখনো সবকিছু শুরু হয়নি, আমরা কেবল টেন্টটা সেট আপ করা হয়েছে এবং আমরা আস্তে আস্তে সব প্রিপারেশন গুলো নিচ্ছি। এখানে আমরা অনেক ভলান্টিয়ার এখানে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন মুভাররা অনেক কিছু মুভ করছে জিনিসপত্র গুলো। এবং আমাদের এটা চেনার খুব চমৎকার জিনিস হচ্ছে এখানে একটা টেলাস টাওয়ার দেখতে পাবেন আপনারা হেরিটেজ, আপনারা যদি হরলাক পার্কে আসেন। এবং এই টাওয়ারটার পাশেই হচ্ছে আমাদের বাংলাদেশ প্যাভিলিয়ন, প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে 34। তো এখানে আমরা আস্তে আস্তে প্রস্তুতি নিব, অনেক ধরনের কমিউনিকেশন আসবে। তো আমরা এখন এখানে আসছি আমাদের প্রেসিডেন্ট পারভিন ভাবি, ওনার কাছে ভাবি কিছু একটা বলেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, অ্যাডমিন্টনের সবাই এবং অ্যাডমিন্টনের বাহিরেরও সবাই, আপনারা আসুন। আমাদের এই প্যান্ডামিকের ভিতরে আমাদের দরকার আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং ফ্রেশ মাইন্ডের জন্য। সবাই চলে আসুন আমাদের 34 প্যাভিলনে এবং এসে নিজের মনটাকে সুন্দর বাংলাদেশের আবহাওয়ায় উজ্জ্বলিত করুন। অনেক ধন্যবাদ পারভিন ভাবি। আমাদের এখানে আছেন ফিরোজ ভাই, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট বিসি এর। ফিরোজ ভাই, আপনি কিছু একটা বলেন। সবাইকে অভিনন্দন 2021 হেরিটেজ ফেস্টিভ্যাল ইন এডমন্টন। আমি সমস্ত বাংলাদেশিদেরকে বলবো যে কেউ সবাই আমাদের এই প্যাভিলিয়ন একবার ভিজিট করুন, নট অনলি বাংলাদেশি, আদার দেন বাংলাদেশি অলসো উই হ্যাভ টু ওয়েলকাম অল অফ দ্য এডমন্টন রেসিডেন্ট। থ্যাংক ইউ ফিরোজ ভাই। আমাদের এখানে আছেন আমাদের জাফর অমিত ভাই। জাফর ভাই কিছু বলেন। আমি ভেরি এক্সাইটেড বিকজ আমি হেল্প করতেছি কারেন্ট প্রেসিডেন্টকে এবং এক্সিকিউটিভ কমিটি সবাইকে যতটুকু পারি। বেসিক্যালি আই এম ড্রাইভার অর প্রেসিডেন্ট, সো আপনারা আসেন এখানে এনজয় করেন। আমার খুব ভালো লাগছে যে আমি বাংলাদেশের প্যাভিলিয়নের পাশেই দাঁড়ায় আছি এবং আমরা দেখছি যে আমার চারিপাশে সব এক্স প্রেসিডেন্টরা আছে। আই এম সো প্রাউড অফ দেম। সো অল ভলান্টিয়ার, সরি, অল ভলান্টিয়ার প্লিজ কাম টু এনজয় অ্যান্ড ইউ উইল ফাইন্ড সামথিং হিয়ার ডিফারেন্ট দিস ইয়ার। অনেক ধন্যবাদ জাফর ভাই। আমাদের এখানে আছেন আশরাফ ভাই, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এবং এবারে এক্স অফিসিও। ভাই, আপনি কিছু একটা বলেন। থ্যাংক ইউ জাহিদ ভাই। অবশ্যই এটা এক্সাইটিং একটা ব্যাপার যে আমরা গতবার মিস করেছি কোভিড এর কারণে, এবার সেই সুযোগটা হয়েছে এবং আমি আমি আশাবাদী যে আমরা সবাই এটা এনজয় করব এবং সবাইকে আমাদের এই বাংলাদেশ প্যাভিলিয়ন ভিজিট করার জন্য আমন্ত্রণ, অগ্রিম আমন্ত্রণ রইল এবং আশা করি আমরা সবাই এনজয় করব এটা। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক মাদাসা ভাই। আমাদের এখানে আছেন স্বর্ণা ভাবি, আমাদের পাবলিকেশনস এবং পাবলিক রিলেশনস সেক্রেটারি। তো স্বর্ণা ভাবি, আপনি জনগণের উদ্দেশ্যে কি বলবেন? এই যে পাবলিক রিলেশন আপনার ডিপার্টমেন্ট, হ্যাঁ, বিসি কমিউনিটি ফেসবুক গ্রুপ, তো আপনি কিউতে বেস্ট বল কাজ কিভাবে আপনি ভাবু উদ্যমের আসার জন্য আর কি? আচ্ছা জাহিদ ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা আসলে খুব এক্সাইটেড, আমরা এবার হেরিটেজ মানে পেলাম সেজন্য। তো জুলাই 31, অগস্ট 1, অগস্ট 2, আমরা আশা করবো সব বাঙালি, বিশেষ করে বাঙালি ভাই বোনদের সবাইকে আমাদের প্যাভিলিয়নে আসার জন্য। এবং আমরা চেষ্টা করব এবার আবারও যতটা আপনাদেরকে মজাদার খাবার এবং সবার যে হেরিটেজ মজাটা আমরা করি, বিশেষ করে 3 দিনের যে আনন্দ সেটা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই গেট এন্ট্রি পাস নেবেন, কারণ এবার চাইলেই ঢুকতে পারবেন না, আপনাদেরকে অবশ্যই অবশ্যই এন্ট্রি পাস নেবেন, যদিও ফ্রি, কিন্তু তারপরে আপনারা এটা অনলাইনে রেজিস্ট্রেশন করে নাম ইয়ে করে আপনারা অবশ্যই মেলায় অবশ্যই অবশ্যই আসবেন, মিস করবেন না। এবার হেরিটেজ ফেস্টিভ্যাল ইজ রিয়েলি রক। এবং হ্যাঁ, অনেক ধন্যবাদ স্বর্ণা ভাবি। এবং আপনারা আমাদের কমিউনিটি মেম্বার থেকে বলছি, আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখেছেন যে আমরা আমাদের বিসি কমিউনিটি যে ফেসবুক গ্রুপ, সেখানে আমরা অনেক ইনফরমেশন দিয়েছি আপনাদের জন্য। আমরা আরো ইমেল এবং আরো অনেক কিছু আসবে আজকের মধ্যে। এবং আপনারা একটু সবাই আমাদের বিসি কমিউনিটি থেকে শুরু করে আমাদের ফেসবুক গ্রুপে ইমেল আপনারা একটু লক্ষ্য রাখেন। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট মিজান ভাই, বাবু ভাই। মিজান ভাই, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। আমাদের হেরিটেজ ফেস্টিভ্যালে আমরা সবাই খুব এক্সাইটেড, তো সেরকম কিছু একটা শুনতে যাচ্ছি আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে প্যান্ডেমিকের পরে গত বছর অ্যাকচুয়ালি আমাদের হেরিটেজ ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল, প্যান্ডেমিকের কারণে সেটা হয় নাই। তো বেসিক্যালি এটা বহুল প্রতীক্ষিত, তো এক বছর মিস করার পরে আমরা আলহামদুলিল্লাহ এই বছর
উদযাপন করতে যাচ্ছি হেরিটেজ ফেস্টিভ্যাল। তো আপনারা সবাই আসবেন, সবাই এবং যারা ভলান্টিয়ার করতে পারবেন সবাই ভলান্টিয়ার করবেন, কারণ এটা একটা বড় সুযোগ এবং এটা হচ্ছে আমাদের হিস্ট্রি এবং কালচারকে শো করার এটাই একমাত্র আমাদের পরিবেশ। তো আপনারা সবাই যোগদান করবেন এবং যারা ভলান্টিয়ার করতে পারবেন সবাই করবেন। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ বাবু ভাই। তো আপনারা দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই, পুরো আমাদের হরলাক পার্কটা কিন্তু একদম টেন্টে ছেয়ে গেছে, হ্যাঁ, এবং বিভিন্ন দেশের ট্যালেন্ট গুলো এখানে আস্তে আস্তে সবাই গোছাচ্ছে। বাংলাদেশের জন্য আমাদের এরকম দুইটা টেন্ট আমাদের আছে, তো একটাতে আমাদের খাবার থাকবে, আরেকটাতে আমাদের কালচারাল ডিসপ্লে থাকবে। এবং আমাদের বাংলাদেশ প্যাভিলিয়ন চেনার উপায় খুব সহজ হচ্ছে যে এটার পিছনে হচ্ছে টেলাসের বড় একটা টাওয়ার, সুতরাং এটা মিস করার কোনো কারণ নাই। এবং আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আবারও আমরা হয়তো একদিন দুদিন পরে আমরা আবার লাইভে আসবো, আপনারা আমাদের কমিউনিটি গ্রুপে আপনারা লক্ষ্য রাখেন এবং আশা করি আমরা আরো তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। শুধু দর্শক মন্ডলী, আমরা আবারও একটু লাইভে আসলাম আমাদের বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে এবং হেরিটেজ ফেস্টিভ্যালের প্রস্তুতি থেকে। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের স্পেশাল ইভেন্ট এবং স্পোর্টস সেক্রেটারি ডক্টর বজলুল মাসুদ, এবং আমাদের সাথে আছেন আমাদের পাবলিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন সেক্রেটারি আমাদের শায়েস্তা খানম, আমাদের স্বর্ণাভাবী। তো ওনা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিবে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের হেরিটেজ ফেস্টিভ্যাল অংশগ্রহণ করার জন্য। তো আমি সবার আগে স্বর্ণাভাবী আপনার কাছে আসছি, আপনি হেরিটেজ ফেস্টিভ্যাল নিয়ে কিছু একটা বলেন। ওকে, ধন্যবাদ জাহিদ ভাই। আসলে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের প্যাভিলিয়নের সামনে, বাংলাদেশ প্যাভিলিয়ন 34 স্টল নাম্বার। আর জুলাই 31, আগস্ট 1, আগস্ট 2, এই তিন দিন আমাদের ফেস্টিভ্যাল, এবং সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং আপনারা সবাই আসবেন অবশ্যই, এবার আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদের সাথে দেখা করার জন্য। এবং স্পেশালি বেশ করে আমরা এই এই বছর প্যান্ডামিকের পর আমরা একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে, প্রতি বছরের মতো এবছর আমরা এমন না যে আপনি আসলেই আপনাকে ঢুকতে দিবে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু সেটা ফ্রি। আপনি জাস্ট হেরিটেজ ফেস্টিভ্যালের ওয়েবসাইটে গিয়ে heritagefestival.ca তে গেলে আপনি ওখানে ফ্রি রেজিস্ট্রেশনের জন্য ইভেন ব্রাইট পেজে আপনাকে নিয়ে যাবে, বাট সবকিছুই ফ্রি। আপনি জাস্ট আপনার নিজের টাইম স্লটটা চুজ করবেন, কোন দিন আসতে পারবেন, সেই অনুযায়ী আপনাকে ওখানে একটা টিকিট দিবে, বাট এভরিথিং ইজ ফ্রি। সো এটা ভুলে যাবেন না, আপনি রেজিস্ট্রেশন না করলে আপনাকে কেউ এখানে চেক ইন করতে দিবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা সবাই আগে একটু কম্পিউটারে 2 মিনিট সময় ব্যয় করে ওখানে রেজিস্ট্রেশন করবেন, তারপর ওই সময় অনুযায়ী আপনি এই হরলেক পার্কে চলে আসবেন। সবার জন্য ওয়েট করছি আমরা, আমাদের প্যাভিলিয়ন রেডি করছি, আমরা সবাই এক্সাইটেড, আশা করি আপনারা খুবই এনজয় করবেন আমাদের এবারের পরিবেশনা, বাংলাদেশি কালচার এবং খাবার দাবার। অনেক ধন্যবাদ বদরুল। প্রিয় দর্শক মন্ডলী, আমরা সেই সন্ধ্যা থেকে আসলে কাজ করছি, আমাদের মুভাররা এসে সব জিনিসপত্র মুভ করে দিয়ে গেছে। তারপর আমরা যেমন একটু আমরা টেন্টের ভিতরে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে প্লাইউড গুলো আমরা বসালাম, কারণ এখানে রুলস হচ্ছে এখানে কোনো কিছু মাটির উপর রাখা যাবে না। তো সেই গাছগুলো হলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু একটু করে ডেকোরেশন শুরু করেছি, অনেক কিছু এখানে স্টোরেজ করা, এবং আগামী প্রত্যেক দিনই আমরা বিকেলবেলা এসে কাজগুলো আমরা করব। এবং দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক অনেক ভলান্টিয়াররা যারা আছেন তারা কিন্তু এখানে, যেমন পারভিন ভাবি আছেন, এই যে বদরুল, হ্যাঁ, খুবই চমৎকার চমৎকার একটা পরিবেশ এখানে আমরা, এই যে এখানে অনেক কাজ হচ্ছে। শাহাদত কিছু একটা বলো, আমরা লাইভে আছি, আমাদের যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা একটু আগে লাইভে আসলাম, এখন আবার আরেকবার আসলাম। তো ফেস্টিভ্যালে কিছু একটা বলো, এবার হেরিটেজ ফেস্টিভ্যাল সবার জন্য নিরাপদ এবং আনন্দময় হোক, এই শুভকামনায় আমার পক্ষ থেকে, বিসিএর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ। আর আপনারা ইতিমধ্যে জাফর ভাই কথা বলেছেন, ফিরোজ ভাই কথা বলেছেন, আশরাফ ভাই কথা বলেছেন, আমি তো সেই বিকেল থেকে বকবক করে যাচ্ছি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেক তাবু, অনেক টেন্ট প্রত্যেকটা দেশের কিন্তু আসলে হয়ে যাচ্ছে, এবং তারাও আস্তে আস্তে প্রস্তুতি নেওয়া শুরু করবে। এবং আপনারা লক্ষ্য রাখুন আমাদের জুলাইয়ের 31, অগস্টের 1 এবং অগস্টের 2, এই 3 দিন, এবং কোভিড এর পরে
আমরা এই ফেস্টিভ্যাল আমরা সবাই মিলে আমরা আনন্দ করবো, আপনারা সবাই আসবেন আমাদের এই প্যাভিলিয়নের সামনে, আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশের আমরা সংস্কৃতি থেকে শুরু করে ঐতিহ্যগুলো আমরা দেখাবো, মজার মজার খাবার থাকবে এখানে, যেমন খুশি তেমন সাজ থাকবে, বাচ্চাদের পারফরমেন্স থাকবে। যদিও এবছর এবছর যেহেতু কোভিডের কারণে কোনো স্টেজ হচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের তাঁবুর ভিতরেই ছোটখাটো বাচ্চাদের আমরা শোটো করতে। তো যাই হোক, আপনারা সবাই সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কথাটা বদরুল বললো, যে আপনারা সবাই কিন্তু রেজিস্ট্রেশন করবেন, এবং এখানে রেজিস্ট্রেশনটা কিন্তু ফ্রি, কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কেউই এবছর আপনারা ফেস্টিভ্যালে ঢুকতে পারবেন না। এটা রেজিস্ট্রেশন করতে আপনাদের মাত্র কয়েক মিনিট সময় লাগবে, কিন্তু আপনাদেরকে কষ্ট করে heritagefestival.ca যে ওয়েবসাইটটা আছে সেখানে যেয়ে আপনাদেরকে যে সময়ে আপনারা আসতে চান সেই সময়ের জন্য একটা স্লট আপনাদেরকে নিতে হবে, ওই স্লট ছাড়া আপনারা কিন্তু ফেস্টিভ্যালে আসতে পারবেন না। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা চেষ্টা করবো যে এই তথ্যগুলো আমরা ইমেল বা আমাদের ফেসবুক কমিউনিটি, আমাদের যে বিসি কমিউনিটি, আমাদের যে গ্রুপ আছে, আমরা সেখানেও সেই ইনফরমেশনগুলো আমরা দিব। তো যাই হোক, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, সবাই ভালো থাকেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা হেরিটেজ ফেস্টিভ্যালের হরলাক পার্কে থেকে আবারও লাইভে আসলাম, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ এডমন্টন থেকে। আমরা এখন বাংলাদেশ প্যাভিলিয়নে আছি, এবং আমরা যে জিনিসটা আমরা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা এই প্রথমবারের মতো আমরা এখানে আমাদের যে একদম ওপেনিং যে জায়গাটা সেটার সাথে পিছনের যে কিচেনের একটি আমরা খুব সুন্দর আমরা একটা ওয়াল আজকে আমরা বানালাম, এবং সেটি সবই হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য শাড়ি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে পার্টিশনটা আমরা দিয়েছি, প্রথমে ফ্রেমিং করেছি কাঠ দিয়ে, ফ্রেমিং করার পরে পুরো পার্টিশনটা আমরা কিন্তু দিয়েছি আসলে বাংলাদেশের শাড়ি দিয়ে। সুতরাং এটা আসলে এখানকার মানুষদের কাছে আমাদের সংস্কৃতি প্রদর্শনের আরেকটি উপায়, যে বাংলাদেশের যে শাড়ি খুবই ঐতিহ্যবাহী শাড়ি সেগুলো দিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের আমাদের পার্টিশনটা। সুতরাং আমি একটু যদি বাইরে যাই তাহলে জিনিসটি দেখতে আর একটু সুন্দর লাগবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যানার লাগানোর কাজ করছি। ফয়সাল একটু হাই বলো সবাইকে, আমরা লাইভে আছি আশরাফ ভাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের ব্যানার লাগাচ্ছি, আমাদের দুটো ব্যানার আছে। তো এখানে প্রথম ব্যানারটি এই জায়গাটাতে আমরা হয়তো বা বাংলাদেশের পতাকা আমরা দিব, এবং আমাদের আরেকটি ব্যানার এপাশে লাগানো হচ্ছে, এটা এখনও পুরোপুরি লাগানো হয়নি, আমাদের আরেকটু হয়তো বা টাইট করতে হবে, কিন্তু আমরা এখানে ব্যানার লাগাচ্ছি। এবং বাংলাদেশ প্যাভিলিয়নে যখন মানুষ ঢুকবে দুটো এন্ট্রি থাকবে, একটি হচ্ছে এখানে যেখানে লোকজন লাইন আপ করবে খাবারের কুপন বা খাবার অর্ডার দেওয়ার জন্য, এবং আরেকটি ওপেনিং আছে এই সাইডে যেখান থেকে আমরা সাধারণত ড্রিঙ্কস এগুলো আমরা সার্ভ করব। এবং দেখতে পাচ্ছেন যে যখনই বাংলাদেশ প্যাভিলিয়নে মানুষ আসবে তারা সবাই কিন্তু এই শাড়ি দিয়ে বানানো পার্টিশন তারা দেখতে পাবে। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি এবং এই কাজে আমাদেরকে অনেকে আমাদের ভলান্টিয়ার হেল্প করেছে। জাফর ভাই একটু আসেন, আপনি অনেক হেল্প করেছেন আমাদেরকে আজকে, আমাদের মোটামুটি 4 ঘন্টা সময় লেগেছে টোটাল পার্টিশনটা তৈরি করতে। তো কেমন লাগছে ভাইয়া? আমার খুব ভালো লাগছে যে তোমরা এত সুন্দর ফ্রেম করে এটাকে কভার দিলা শাড়ি দিয়ে। আই এম ভেরি হ্যাপি, ইউ আর হেল্পিং কমিউনিটি অফ বাংলাদেশ, আই এম অলসো হেল্পিং, আই এম ট্রাইং টু ডু সামথিং অ্যাজ এ ভলান্টিয়ার। থ্যাংক ইউ জাফর ভাই। বদরুল তুমি কিছু বলবা? না, সবাইকে আনন্দ দেওয়ার জন্য এবং বাংলাদেশের সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমার মনে হচ্ছে এটা একটা ভালো প্ল্যাটফর্ম। তো সেই উদ্যোগে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা এসে আমাদেরকে অনুপ্রাণিত করুন, উৎসাহিত করবেন এবং আপনারা নিজেরাও উপভোগ করবেন। তো সবাইকে দাওয়াত রইল আমাদের প্যাভিলিয়ন ঘুরে যাওয়ার জন্য। ধন্যবাদ শাহিনা ভাবি, আপনি একটু আসবেন, আপনিও আমাদেরকে অনেক হেল্প করেছেন আজকে, আমরা পুরো জিনিসগুলো ফ্রেমিং। হ্যাঁ ভাবি একটু সামনে আসেন, একটু সামনে এসে কিছু একটা বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ শাহিনা ভাবি। তো যাই হোক, আমাদের প্যাভিলিয়ন অনেকটাই গোছানো হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু বাইরে আসি তাহলে পার্টিশনগুলো দেখতে আসলে এরকম লাগবে। সুতরাং যখন এখানকার লোকজন যখন আমাদের প্যাভিলিয়নে আসবে তারা কিন্তু আসলে বাংলাদেশের এই শাড়ি দিয়ে বানানো তারা পার্টিশন তারা দেখতে পাবে, এবং পার্টিশনের ওই পাশে আসলে আমাদের যারা ভলান্টিয়ার যারা হয়তো রান্না করবে বা খাবার প্রিপারেশন করবে তারা ওই জিনিসগুলো তারা দেখতে পারবে। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনাদেরকে অনুরোধ করব আবারও জুলাই 31 এবং অগাস্টের 1 এবং অগাস্টের 2
আপনারা চলে আসবেন বাংলাদেশ প্যাভিলিয়নে হরলাক পার্কে, এবং আমাদের প্যাভিলিয়ন নাম্বার 34 আপনাদেরকে ইতিমধ্যে আমরা তথ্য দিয়েছি। এবং আপনারা যদি হেরিটেজ ফেস্টিভ্যালের ওয়েবসাইটে যান heritagefest.ca, সেখানে গেলে আপনি যদি একটি গুগল ম্যাপ আছে এবং সেখানে 34 নাম্বার প্যাভিলিয়ন সিলেকশন করলে আপনারা বাংলাদেশের মেনু দেখতে পারবেন এবং আমাদের ওখানে আরও কী কী ডিসপ্লে হবে সেই তথ্যগুলো আপনারা পাবেন। তবে একটি জিনিস গুরুত্বপূর্ণ, আমরা বারবার যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এবছরের হেরিটেজ ফেস্টিভ্যাল আসার জন্য আপনাদেরকে একটি টাইমড এন্ট্রি পাস নিতে হবে, এবং সেই পাস নেওয়ার জন্য কীভাবে আপনারা পাস নেবেন সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে পাঠিয়েছি, এবং সেই সাথে সেই তথ্যগুলো নিয়ে একটি ভিডিও আমরা তৈরি করে আমরা আমাদের ফেসবুক পেজে এবং আমাদের বিসি কমিউনিটি গ্রুপে আমরা দিয়েছি। সুতরাং আপনাদের এরপরও যদি কোনো সাহায্য লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই জুলাইয়ের 31, অগস্টের 1 এবং অগস্টের 2 এই 3 দিন আমাদের বাংলাদেশ প্যাভিলিয়ন ঘিরে অনেক বাংলাদেশি থেকে শুরু করে আরও বিভিন্ন দেশের যারা আছেন তারা এখানে আসবেন, এবং আপনাদের সবার প্রচেষ্টায় আমাদের হেরিটেজ ফেস্টিভ্যাল সফল হবে সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা হরলাক পার্ক থেকে এবং বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে আবারও আমরা লাইভে আসলাম। আমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে এডমন্টন হেরিটেজ ফেস্টিভ্যাল, যেখানে বাংলাদেশ প্যাভিলিয়ন আসলে এখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এখানে আমাদের ভলেন্টিয়াররা একসাথে খুব আনন্দ করছেন, কাজ করছেন, এবং আমরা আজকে অনেক রাত পর্যন্ত কাজ করব। এখানে আমাদের অনেক ভলেন্টিয়ার এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা খুব আনন্দ করছি। এবং সেই সাথে আপনারা দেখবেন যে আমাদের প্রিপারেশন কিন্তু মোটামুটি শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ প্যাভিলিয়নের আমাদের এটা হচ্ছে ওপেনিং এই, এবং এখানে আমরা খুব সুন্দর করে আমরা ডেকোরেশন করেছি আমাদের খাবারের মেনুগুলো বলে দেই। হ্যাঁ হ্যাঁ, এবং আমাদের আরেকটা ওপেনিং এই পাশে, এবং এখানে আরো আছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মেহেদি বা হেনার জন্য প্রস্তুতি চলছে। প্লিজ সে হাই টু আস, থ্যাংক ইউ। এবং আপনারা দেখতে পাচ্ছেন, সবার আগে আপনাদেরকে দেখায় আমাদের মেনু কি কি, আমাদের বাংলাদেশি খাবারের মেনুটা আপনাদেরকে দেখায় নেই। তো আমাদের এখানে মোট 8টি মেনু রয়েছে, যেমন চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, ভেজিটেবল পাকোড়া, চটপটি, ম্যাঙ্গো স্মুদি, লেমোনেড, ওয়াটারমেলন এবং মিল্ক টি, বাংলাদেশের চা। তো এই হচ্ছে আমাদের মেনু, এবং দেখতে পাচ্ছেন এই প্রচন্ড গরমে আমরা এখানে একদম ঠান্ডা শীতল ড্রিঙ্কস পরিবেশনের জন্য আমরা ফ্রিজ নিয়ে এসেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর করে ফ্রন্টের সাথে ব্যাকের যে পার্টিশন সেটা আমাদের শাড়ি দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের খুদে কিছু ভলেন্টিয়ার আপনারা দেখতে পাচ্ছেন, রায়ান সে হাই, রাইফা সে হাই। তো যাই হোক, এখন আমরা আমাদের ভলেন্টিয়ারদের কাছ থেকে কিছু আমরা কিছু কথাবার্তা শুনবো, তাদের অনুভূতি কি, এবং এবং আশা করি তারা আমাদেরকে জানাবে যে তারা কি আশা করছে সবার কাছ থেকে। হ্যাঁ, আমরা সবার আগে শুরু করি ফিরোজ ভাইকে দিয়ে। ফিরোজ ভাই একটু এদিকে আসেন। হ্যাঁ ফিরোজ ভাই, আপনি আমাদের প্রথমত হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমাদের কমিউনিটি সদস্যদের উদ্দেশ্যে, যে আমরা তাদের কাছ থেকে কি আশা করছি নেক্সট 3 দিন। আমরা আশা করছি বাংলাদেশ প্যাভিলিয়ন টুমরো 2021 হেরিটেজ ফেস্টিভ্যাল শুরু হচ্ছে,
এবং বাংলাদেশের যেসব ভলেন্টিয়ার সিলেকশন করা হয়েছে অলরেডি, আমরা আশা করি টুমরো সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অ্যাটলিস্ট, এরপরে এক্সটেন্ডেড 9টা পর্যন্ত আই থিঙ্ক, হ্যাঁ সার্ভিস যে যার ডিউটি দিয়ে আসে সেটা যেন সবাই আসে এবং এটা পালন করে, পালন করার চেষ্টা করে। কারণ এগুলো যেহেতু ভলেন্টিয়ার ওয়ার্ক, প্রেসিডেন্ট তো বারবার কল করবে না তাদেরকে, তাদের নিজের ইচ্ছায় আসতে হবে। এবং অলরেডি বর্ণনা করা হয়েছে কিভাবে কার কি কাজ হবে, এখানে আসলে কাজ ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। আমার একটাই সবার কাছে রিকোয়েস্ট। অনেক ধন্যবাদ ফিরোজ ভাই। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিসির প্রাক্তন প্রেসিডেন্ট আমাদের প্রিয় মতি রহমান ভাই। মতি ভাই, আপনি কিছু একটা বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসসালাম আলাইকুম সুধি মন্ডলী, আমাদের বাংলাদেশ প্যাভিলিয়নে স্বাগতম। 2021 সালে প্রথমবারের মতো আমরা এখানে ভলান্টিয়ার করতে আসছি। আজকে আমরা আশা করতেছি যে বাংলাদেশ কমিউনিটি সহ এডমন্টনবাসী সকলে আমাদের প্যাভিলিয়ন, বাংলাদেশ প্যাভিলিয়ন ভ্রমণ করবেন, ভিজিট করবেন, বাংলাদেশের সকল সুস্বাদু খাবার টেস্ট করবেন এবং সর্বাঙ্গীন এই ফেস্টিভ্যালের আমি সফলতা কামনা করছি এবং সকল ভলান্টিয়ার সিটকার কর্মকর্তা সকলের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ প্রদীপ ভাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডেকোরেশন এখনো চলছে, প্রিপারেশন চলছে এবং আমাদের ভলান্টিয়ারদের, আমাদের ভলান্টিয়ার আপনারা একটু সামনে আসবেন সব ভলান্টিয়াররা। আচ্ছা, আমাদের ভলান্টিয়ার পারভিন ভাবি, আচ্ছা আমাদের ভলান্টিয়ারদের আমরা কিছু কথা শুনতে যাচ্ছি। হ্যাঁ স্বর্ণা ভাবি, কোন সমস্যা নাই, আমি খুবই মানে মাত্র আসলাম, অনেক কাজ করতেছি এখন, খুবই এক্সাইটেড, মানে কালকে কখন সকাল হবে এটা চিন্তা করতেছি। অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ মিতু, তুমি কিছু একটা বলো। অনেক কাজ করলাম, খুবই ভালো লাগতেছে সবার সাথে কাজ করে, সবাই খুব প্রাণবন্ত, সব কাজ করে করছি তাদের সাথে কাজ করে। ওকে, অনেক ধন্যবাদ। এখানে আছে জুই, জুই এই যে আমাদের আরেকজন ভলান্টিয়ার কাজ করছে, সেই সাথে আমাদের খুদে ভলান্টিয়ার রায়ান, তারপরে যে রাইফা দৌড় দিল ওইদিকে। হ্যাঁ জুই, কিছু একটা বলো তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। কাজ করতে অনেক ভালো লাগছে, আপনারা সবাই চলে আসুন, হেল্প করুন আমাদেরকে, যদিও হেল্প করার কিছু নেই, এখানে আনন্দ করাটাই হচ্ছে মুখ্য। ওকে ধন্যবাদ। তো দর্শক মন্ডলী, আপনারা আমাদের প্যাভিলিয়নের ভিতরে কিচেন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কিছু ফ্যাসিলিটি আছে বার্নার সহ, এবং এখানে আমাদের আরো ভলান্টিয়ার আস্তে আস্তে চলে আসছেন। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন শহীদ ভাই, একটু বাইরে আসেন, আমরা একটু লাইভে আছি। হ্যাঁ একটু কিছু একটা বলেন, আমরা সবাই কিছু একটা বলছি। হ্যাঁ, তো আমাদের সাথে উপস্থিত আছে আমাদের বিসির প্রাক্তন সভাপতি আমাদের প্রিয় শহীদ ভাই। তো শহীদ ভাই, আপনারা দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলেন, আমরা লাইভ লাইভে আছি এখন আর কি, ফেসবুক লাইভে। থ্যাংক ইউ, দর্শকদের উদ্দেশ্যে শুধু একটাই বলবো, সেটা হলো যে সবাই বাংলাদেশ প্যাভিলিয়নে ভিজিটে আসুক। বাংলাদেশ প্যাভিলিয়ন হেরিটেজের প্রথম থেকে কাজ করে আসছে এতদিন পর্যন্ত, তাদের কালচার, তাদের খাবার, সমস্ত কিছু অতুলনীয়, এটা আমি বলবো। আমি শুধু একটাই কথা বলবো, তারা ভিজিট করে আসুক এবং দেখুক, আমার আমার ইনভাইটেশন, ওপেন ইনভাইটেশন। অনেক ধন্যবাদ শহীদ ভাই, এবং আমরা আশা করি যে আমাদের দর্শকরা ভিজিট করবেন। প্রবীর ভাই, আমাদের একজন ভেন্ডর আমাদের এডওয়ার্ড প্রবীর মন্ডল, তো এটা হচ্ছে তার বুথ আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনারা কালকে ওনার বুথও ভিজিট করতে পারেন। প্রবীর ভাই, আমাদেরকে কিছু বলেন আপনি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বুথের পক্ষ থেকে, গ্লোবাল একাডেমি অফ হলিস্টিক লিডারশিপ এন্ড কোচিং। আমরা নতুন কমার্শিয়াল স্কুল লাইসেন্স পেয়েছি, আপনাদের স্বাগতম জানাই। আপনারা এখানে আসেন, আমাদের বাংলাদেশি যে খাবার আপনারা কিনেন এবং আমাদের বাংলাদেশি কালচার সম্পর্কে জানেন, এবং আপনাদের ছেলে মেয়েদের নিয়ে আসেন, তাদেরকে বাংলাদেশ বাংলাদেশি কালচার সম্পর্কে জানান। অনেক ধন্যবাদ এডওয়ার্ড প্রবীর ভাই। আমাদের এখানে আরো কিছু ভলান্টিয়ার আছেন, সাথী ভাবি, সাথী ভাবি কিছু একটা বলেন আমাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। আমি শুধু খুব হ্যাপি ফিল করতেছি যে আমার চান্স হচ্ছে যে সবাই কাজ করতে, হেরিটেজে খুবই ভালো লাগছে, সবার সাথে একসাথে কাজ করার সুযোগ হয়েছে আমার, এবং আমরা আজকে অনেক রাত জেগে কাজ করব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বদ্রুল, তুমি কিছু একটা বলো। না, দীর্ঘ 4-5 দিনের পরিশ্রম শেষে আমরা সবকিছু অলমোস্ট ডান, আমি বলবো 99% ডান। তো আপনারা সবাই আসেন, এনজয় করেন, এটাই আমাদের প্রাপ্তি থাকবে আর কি, আপনারা আসলে খুবই ভালো লাগবে সবার দাওয়াত। অনেক ধন্যবাদ। জাফর ভাই, আমরা লাইভে আছি, কিছু একটা বলেন আপনি। আপনি তো আজকে উপস্থিত ছিলেন যখন আমরা ফায়ার পারমিট এবং যখন আমরা
কি বলে আলবার্টা হেলথ সার্ভিসে পারমিট পাই, তো আমাদেরকে কিছু একটা বলেন দর্শকদের উদ্দেশ্যে। বিষয়টা আসলে খুব, আমি খুব হ্যাপি যে ওরা আসলে কোশ্চেন করছে, আমি অ্যান্সার দিলাম, তো ওরা অ্যাপ্রুভ করে দিল। জিনিসগুলো আসলে কি, আমরা অনেক সময় মনে করি কঠিন বিষয়, শক্ত বিষয়, কিন্তু আসলে তা না। জাস্ট আলবার্টা হেলথ এর যে কোশ্চেন, ওগুলো একটু অ্যান্সার দিতে হয়, দিলে ওরা পাস করে দেয়। আমি ছিলাম এখানে, যার জন্য আমি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিছি, হয়তো পারবিন থাকলে বা তুমি থাকলে হয়তো তোমরা দিতা, এই আর কি। আই ফিল ভেরি প্রাউড অফ মাইসেলফ, আমি তোমাদের হেল্প করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরো প্রস্তুতি চলছে, ফিরোজ ভাইকে দেখা যাচ্ছে ফ্যান নিয়ে আসতেছে। You guys will be responsible for Henna, right, tomorrow? So we are in live from our association. You want to say something about Henna and Mehdi? Hi, we are actually organizing the Henna. Actually, my daughters, they are doing Henna, Asiana and Nilofar. Say something. Oh, well, we'd like to meet you guys tomorrow. Do come. We'll wait. Thank you. You want to say something? No. Okay. Okay. Thank you so much. ওকে, তো যাই হোক দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের উৎসব, সকাল 9টা থেকে শুরু হচ্ছে। তো আমরা আশা করি আপনারা সকাল সকাল আমাদের প্যাভিলিয়নে চলে আসবেন এবং এখানকার মজাদার খাবার এবং সেই সাথে বাংলাদেশি কালচার আপনারা এখানে দেখার সুযোগ পাবেন। আমরা আশা করছি আপনারা কালকে থেকে শুরু করে অগাস্টের 2 তারিখ পর্যন্ত আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করবেন। তো সেই সবার প্রতি সেই আশাবাদ ব্যক্ত করে এখন আমরা বিদায় নিচ্ছি, ধন্যবাদ। And endless learning is about the life around you. In the school of life here in beautiful Bangladesh, it has a deeper meaning altogether. Trying to find Bangladesh in a travel book will never let you experience her beauty. To truly find her, step into her embrace and feel her warmth. Create your own map to discover the riches she holds. In the largest mangrove forest of the world, you too shall find your brave spirit. The forest lies in the vast delta on the Bay of Bengal and became inscribed as UNESCO World Heritage Site. In the home of the Royal Bengal Tiger, learn to collect honey for dangerously sweet reward. Return to an age of innocence and amazement and learn to make it a permanent part of life. Enter the Paharpur Bihar, situated at North Bengal. The 7th century archaeological site is now another world heritage. It holds evidence of the rise of Mahayana Buddhism in Bengal, a renowned intellectual center until the 12th century. Follow your bliss. Leave behind all the rules and be your own guide. You'll learn that happiness comes when you go with the flow. Bangladesh is proud of its vast rivers and therefore affectionately called the Land of Rivers by its people. The civilization in this delta evolved around the rivers. Entrance you in its rhythm. Here in Alunakra, you will learn the truth. Welcome to the Bangladesh, the home of the highest beauty of the world.
In Bangladesh, dancing comes naturally. In nature, we find our music, in the sky, our muse, in the ground, our rhythm, and in ourselves, the performer. Hi, would you mind singing hi? No? Wildlife is one of the major national sanctuary reserves in Bangladesh. For bird watchers, this is super important. Sri Mungal is known as the tea capital of Bangladesh. The area has over 150 tea gardens. Stroll around. Welcome to Bangladesh Pavilion. Welcome to Bangladesh Pavilion. Say hi. Hi. Arno, say hi. Hi. Can you see it? So this is our chatpudi. This is our yummy chicken biryani. And biryani is coming. You can see salad. Roji Bhabhi, say hi. Kishore bolen. এইতো আমাদের এখানে এখন জমজমাট হয়ে আসছে অনেক লোক চলে আসছে সকালে এতখানি ছিল না এখন বেশ লোকজন আসছে আর আমাদের খাবারও খুব চলছে আমরা খুব হ্যাপি আপনারা সবাই আছেন বাঙালি যারা আছেন তারা সবাই আসেন দেখে যান আমরা খুব এনজয় করছি এবং পুরোটাই হেরিটেজ এখন জমজমাট থ্যাংক ইউ Do you like our pakora? Thank you. It was incredible. Oh, it was so good. Thank you very much. সুধী দর্শক মন্ডলী এবং আমাদের বাংলাদেশ ক্যানাডা অ্যাসোসিয়েশন মিডকন্টিনেন্ট সম্মানিত সদস্যবৃন্দ এবং সেই সাথে কমিউনিটি সদস্যদেরকে আমরা বাংলাদেশ প্যাভিলিয়ন হেরিটেজ ফেস্টিভ্যাল থেকে আমরা লাইভে আবার একটু জয়েন করলাম আমাদের প্যাভিলিয়ন নাম্বার 34 আজকে হেরিটেজ ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন আপনারা জানেন গতকাল থেকে হেরিটেজ ফেস্টিভ্যাল শুরু হয়েছে এবং এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে আমরা এখানে খুব আনন্দ করছি আমরা গান বাজনা করছি আমরা এখানে খাবার পরিবেশন করছি লোকজন আমাদের খাবার দাবার কিনছে এবং এখানে খুব মজার একটা এবং দারুণ একটা পরিবেশ আমাদের সৃষ্টি হয়েছে এবং অনেক লোক আমাদের এখানে আসছেন আমরা রীতিমতো প্রতিদিন আপনাদের সাথে লাইভে আমরা কিছুটা হলেও যুক্ত হওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তা আমাদের সাথে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অ্যাসোসিয়েশনের চারজন প্রাক্তন প্রেসিডেন্ট আমরা চাচ্ছি তাদের কাছে কিছু অনুভূতি শুনতে এবং তাদের কিছু কথা আমরা শুনতে এবং সেই সাথে শহীদ ভাই থেকে শুরু করে নকিব ভাই অশোক ভাই এবং ফিরোজ ভাই আমরা আপনাদের কাছে যেটা চাচ্ছি যে আমাদের বাংলাদেশে যারা আছেন এবং বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা আজকে এবং কালকে আমরা সেই জিনিসটা আপনাদের কাছে শুনতে চাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ
শহীদ ভাই। থ্যাংক ইউ জাহের। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমরা বলবো। আমি বিগত 25 বছর যাবৎ এটা দেখে আসছি। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ এডমন্টন হেরিটেজ ফেস্টিভ্যালের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা একটা ওয়ান স্টপ শপিং আমি বলবো। এই জন্য আমি ওয়ান স্টপ শপিং বলি, এখানে খাবার থেকে শুরু করে যত ধরনের আমোদ আহ্লাদ করতে চান সবই আপনারা করতে পারেন। এটা একটা সাংস্কৃতিক অঙ্গন, এটা একটা মেলামেশার অঙ্গন, এটা সবার সাথে বন্ধুত্বের সৃষ্টির একটা অঙ্গন। এবং এখানে যদি মনে করেন যে আপনারা বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে চান সেটাও আপনারা করতে পারবেন। এর থেকে বড় সুযোগ আমার মনে হয় এই ধরনের আমি কোথাও দেখিনি। অনেকে বলে থাকে অভ্যন্তরের এটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, আমি জানি না, আমি কোনো টেস্ট করিনি, বাট আমি এটাকে অত্যন্ত এনজয় করি সত্যি কথা বলতে। যখনই হেরিটেজের দিন আসে আমরা তখন যতটাই করি না কেন, আমি এখন এসে হেরিটেজ এখানে কোনো কাজ করছি না কিন্তু বসে আছি, তো এই যে বসে থাকার একটা আনন্দ, সবাই কাজ করছে আমার সাথে, আরো অনেক আমাদের ইয়াং ভলেন্টিয়ার্সরা আছেন, দে আর অল ওয়ার্কিং, এবং তাদের কাজ যে আমরা দেখছি এটা দেখেছি আমাদের একটা আনন্দ। এই আনন্দটা আমরা বাড়িতে বসে থাকলে পাবো না, অন্য কেউ থাকলে পাবো না। তো আমার আহ্বান থাকবে আপনারা যারাই যে যেখানে আছেন, যদি আপনারা এখানে ফিজিক্যালি আসতে পারেন সেটা তো অবশ্যই ভালো, এর কোনো তুলনা হবে না। তারপরেও যদি আপনারা কখনো এটা দেখে থাকেন আপনারা আশা করি এনজয় করবেন, এবং এবার না আসতে পারলেও হয়তো ভবিষ্যতে আপনারা আসবেন যারা এডমন্টনের বাইরে আছেন। কাজে আমার এই ইনভাইটেশন থাকলো সবার জন্য, সারা পৃথিবীব্যাপী উন্মুক্ত, তো এডমন্টনের জন্য এবং কানাডার জন্য এবং বাংলাদেশের জন্য এবং সারা ওয়ার্ল্ড এর জন্য সবার জন্য ধন্যবাদ। আমি মনে হয় অনেক কিছু বলে ফেললাম, এরপরে আমি নতুন ভাই অনেক ধন্যবাদ শহীদ ভাই, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার কথাগুলো বলার জন্য। আসলে আমাদের বাংলাদেশি সংস্কৃতি দেখানোর বছরে এই যে একটা বড় সুযোগ, এটা আসলে এর তুলনা আসলে এডমন্টনে খুব বেশি নেই। তো ভাইয়া সেই জিনিসটা আমাদেরকে বলার চেষ্টা করেছেন, এবং আরো যেটা গুরুত্বপূর্ণ যে এখানে আসলে আপনাকে যে সবসময় যে কাজই করতে হবে তা না, আপনারা আমাদের পাশে বসেন, আমাদেরকে একটু উৎসাহ দেন, আমাদের সাথে কথা বলেন, সেটা আমাদের অনেক ভালো লাগবে। তো আমরা যাচ্ছি এবার নকিব ভাই আপনার কাছে কিছু বলার জন্য। ধন্যবাদ জাহিদ। এডমন্টন এই হেরিটেজকে আমি বলবো এটা একটা প্রাণের মেলা, হৃদয়ের মেলা। আমি বলবো যে আমাদের কমিউনিটিকে একই সুতোয় গেঁথে বোধ হয় এ ধরনের একটা অনুষ্ঠান এটাই। এখানে একটা সুযোগ রয়েছে যে আমরা একসাথে একই প্ল্যাটফর্মে কাজ করতে পারি, এবং এখানে আমরা আমার গত 20 বছর ধরে অভিজ্ঞতা হয়েছে এই হেরিটেজ ফেস্টিভ্যালে আসার। এখানে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, এটা আমাদের অত্যন্ত আনন্দের গর্বের ব্যাপার যে বাংলাদেশকে এই যে বিশ্ব মানচিত্রের এই যে ছোট্ট বাংলাদেশকে আমরা হৃদয়ে ধারণ করে আমরা এখানে নিয়ে আসছি, এবং এখানে আমরা আমাদের বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং আমাদের যে হেরিটেজ এই সব কিছুকে আমরা কিন্তু তুলে ধরতে পারি। তো এটা এটা প্রতি বছর চলে আসছে। আমরা আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবছরও আমাদের যে তরুণ যে সব সংগঠক যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, তারা অত্যন্ত সুন্দরভাবে এবছরের এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। এবং আমি আহ্বান জানাবো সব বাংলাদেশি ভাই যারা এডমন্টনে আছেন বা বাইরে আছেন, আপনারা চলে আসুন, এটা আজকে হবে বা কালকে হবে, আপনারা সবাই চলে আসুন, কারণ এটা এটা একটা হৃদয়ের মেলা। আমি এখানে আপনারা আসলে বুঝতে পারবেন যে বিভিন্ন দেশের লোকজনের কৃষ্টি, সংস্কৃতি, হেরিটেজ সবকিছুকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা একটা ভালো সুযোগ। তো এই জন্য আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যে যেখানে আছেন বাসায় বসে না থেকে অন্তত কিছুক্ষণের জন্য এখানে চলে আসুন, আপনারা একটু উপভোগ করবেন এই সুন্দর মুহূর্তগুলো। অনেক ধন্যবাদ নকিব ভাই। আমি আরো দুজন প্রাক্তন সভাপতির কাছে যাব, কিন্তু তার আগে আমাদের প্রেসিডেন্ট পারভিন ভাবে এখানে আছেন, এবং দেখতে পাচ্ছেন উনি প্রচন্ড রকম ব্যস্ত। আমি আপনাকে ইনফ্যাক্ট কিচেন থেকে ধরে নিয়ে এসেছি একটু কথা বলার জন্য। তো ভাবি আপনি যাওয়ার আগে আপনি কিছু একটা বলে যান, এখানে আমাদের সবাই কিছু না কিছু বলছে, একটু ওই দিকে যদি আসেন। হ্যাঁ, সব বাঙালি ভাই বোনদেরকে আমি জানাই আমার শুভকামনা, কারণ সবচেয়ে বড় কথা যে আমরা এই প্যান্ডামিকের ভিতরেও ওপেন ভাবে এই আলবার্টাতে সবাই একসাথে মিলিত হতে পেরেছি, আর 2 বছর পরে একসাথে আমরা সবাই কাজ করতে পারছি, এটা আমাদের ভালোবাসা যোগাচ্ছে পরিবারের ভিতরে, আর ভালোবাসা তৈরি হচ্ছে আমাদের কমিউনিটির ভিতরে। আই ফিল প্রাউড ফর অল এডমন্টনিয়ান বিকজ উই ডিড। আই হোপ everybody be safe and stay safe, enjoy, safely enjoy. Please come to Heritage Festival and fresh your mind and enjoy
and come to Bangladesh Pavilion. Welcome everybody to our pavilion. And thank you my all senior president and my next president and my future president. Welcome everybody come. So for all the audience here in Atmosphere and Heritage Festival, please visit Bangladesh Pavilion, Pavilion number 34. We have yummy food, we have chicken biryani, we have beef biryani, we have chatpati, the traditional Bangladeshi food. We also have, you know, lots of different sort of, you know, like juice. Like we have lemonade, we have smoothie. So come visit us, talk to us. Maybe, you know, you can learn some, a few Bangla, right? So we are gonna, we'll be here. We can teach you a little, some Bangla words as well. Okay. So now we are coming back to our another ex-president, our Firoz Bhai. So Firoz Bhai, apne our audience uddeshe kichu ekta bolen. Thank you, Zahid. Amake kichu bolar sujog deyar jonno. Ami since 2009 ei Edmonton e prottekta heritage festival e ami volunteer kori ebong asha kori joto din sujog pabo korbo. এবং আমি প্রতিটা বাংলাদেশকে আহ্বান জানাচ্ছি যে যে যার সুযোগ হয় একবার অন্ততপক্ষে আমাদের কানাডার বিভিন্ন প্রান্ত থেকে এই হেরিটেজে ভিজিট করার জন্য আহ্বান জানাচ্ছি। শুধু নট অনলি বাংলাদেশি ফুড হেয়ার, কেউ যদি চিন্তা করে যে বিভিন্ন কালচার, বিভিন্ন দেশ, সারা ওয়ার্ল্ড ওয়াইড লটস অফ কান্ট্রি দে রিপ্রেজেন্ট দেয়ার স্টল হেয়ার, তারা সেই ফুড এবং তাদের কালচার অলসো এনজয় করতে পারে। হ্যাঁ, এই কারণে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই অ্যাটলিস্ট একবার এখানে ভিজিট করার জন্য আমাদের বাংলাদেশ প্যাভিলিয়ন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ফিরোজ ভাই। আমি যাচ্ছি আশা ভাই আপনার কাছে কিছু শোনার জন্য। ধন্যবাদ জাহিদ ভাই, এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত আনন্দের, এবং আমি যেটা বলেছিলাম আমি গতবারবার যখন লাইভে আসছিলাম যে খুব এক্সাইটিং, আমরা গতবার আমাদের জন্য স্ক্যাজুয়াল ছিল কোভিড এর কারণে, সেটা হয়নি। এটা একটা অত্যন্ত একটা বড় সুযোগ আমাদের সবার জন্য, শুধু বাংলাদেশি না, অন্যান্য যারা দেশে, অন্য দেশের যারা এখানে আসছেন এবং এখনো যারা আসেননি, বাংলাদেশের ফুড এবং বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার জন্য এটা একটা বড় সুযোগ। যেটা সবাই আমাদের সিনিয়ররা অলরেডি বলেছেন যে কানাডা একটা মাল্টিকালচারাল কান্ট্রি, এখানে একটা বড় হাব বলা যায়। হেরিটেজ ফেস্টিভ্যালে না আসলে আমরা এতগুলো কালচারের সম্মেলন একসঙ্গে দেখতে পারি না। তো এই জন্য আমি, যারা এখনো ভিজিট করেননি বাংলাদেশ প্যাভিলিয়ন, প্লিজ আপনারা এটা ট্রাই করেন এবং একবার হলেও আমাদের প্যাভিলিয়নে এসে আমাদের ফুডটাকে টেস্ট করেন, কারণ আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, বাংলাদেশের কালচার, সংস্কৃতি, ফুড, সমস্ত জিনিস আমাদের আইডেন্টিটিকে প্রকাশ করে। তো আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশিদের তো অবশ্যই, প্রত্যেকটি বাংলাদেশিকে বাংলাদেশ প্যাভিলিয়ন ভিজিটের পাশাপাশি অন্যদেরকে উৎসাহিত করার জন্য, যারা বাংলাদেশ সম্পর্কে ইন্টারেস্টেড অথবা যারা পরিচিত নয় তাদেরকে পরিচিত করার জন্য বাংলাদেশ প্যাভিলিয়ন আসবেন সবাইকে, এবং ভবিষ্যতে এই প্রক্রিয়াটা অব্যাহত রাখবেন। সবাই একসঙ্গে আমরা আনন্দ করব, মজা করব, এটাই আমাদের বড় প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ আশা ভাই। আমরা এবার যাচ্ছি একটু আমাদের ভলেন্টিয়ারদের কাছে। তার আগে প্রণব, আপনি কি একটু আমাদের স্টলটা একটু দেখাবেন কিনা, ওভারঅল আমাদের কি কি জিনিস আছে খাবার গুলো? যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনার লেমনের আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি স্পাইস টি, আমাদের এখানে আছে হচ্ছে ম্যাঙ্গো স্মুদি, হ্যাঁ, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভলেন্টিয়ার, আপনারা আপনার ভলেন্টিয়ার যারা আপনারা আছেন আপনারা একটু, আচ্ছা জহরি কিছু একটা বলবো তুমি, anything, just say hi or just say hi for us. Hi, অনেক ভালো লাগছে, প্রথমবারের মতো ভলেন্টিয়ারিং করছি। তো ভলেন্টিয়ার সবাই চলে আসুন, cheer for volunteers, সব ভলেন্টিয়ারকে একটু সামনে আসতে বলেন, all the volunteers, volunteers please come, okay, হ্যাঁ, just say hi, all the volunteers, chicken biryani, beef biryani, mango lassi, mango smoothie, watermelon, everything, আসুন আপনারা একটু, সবাই আসুন, সবাই আসেন, বাংলাদেশ টাইমে আসেন, বাংলাদেশের টেস্ট ফুডের টেস্ট কেমন করেন সেই সাথে বিশ্বের অন্যান্য দেশের ফুডের টেস্ট গ্রহণ করেন, সবাই অক্লান্ত পরিশ্রম করছি পিছনে সামনে। এবং আমি এখানে আমাদের যারা এডমন্টনে বাংলাদেশে যারা আছেন, আমি একটি জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে লোকগুলোকে দেখছেন এবং আরো অনেকেই এখানে নাই যারা হয়তো বা সকালে কাজ করে তুলে গিয়েছে, যারা গতকাল কাজ করেছে, যারা ফেস্টিভ্যালের আগে থেকে অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে, এখানে সবাই আমাদের নাই,
কিন্তু শুধু একটা জিনিস আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এতগুলো লোক এবং এর থেকে দারুণ তিনগুণ লোকের পরিশ্রম ফসল আমাদের এবারে। আপনারা প্লিজ আসুন, আরো দুই দিন আছে, আমি বলবো দেড় দিন আছে, আপনারা আসুন, আপনারা আমাদের স্টলে এসে একটু আমাদের সাথে বসেন, কথা বলেন, গল্প করেন, আমাদের তাতে ভালো লাগবে, ছবি তুলেন, ছবি তুলে একটু ফেসবুকে দেন, আমাদেরকে ট্যাগ করেন। Festival. If you wanted to know Bangladesh, please come here. We're playing Bangladeshi songs. We are basically giving, you know, selling Bangladeshi food and drinks. If you wanted to learn Bangla, please come us, ask us. We're going to show you how to say Bangla. For example, if you wanted to say, how are you? It's very simple. Just say, kemon acho. Okay, does anyone want to learn Bangla? Anyone? Anyone? Thank you. Okay, thank you. Okay, amra ebar ashche amader menu te apnara dekhte pachhen amader Bangladeshi menu. Ekhane jukto rashtra amader chicken biryani ebong eta kintu halal. So people who are used to eat halal foods, so our chicken biryani is halal. We have beef biryani that is halal to you. We have vegetable patkora, we have chatpati which is again sort of vegetable thing. And then we have mango smoothie, we have lemonade, we have watermelon, and we have milk tea. And we also have like a meal for our volunteers as well, which is chicken biryani and salad and lemonade and vegetable patkora. এবার আমরা একটু ভেতরে দেখতে যাচ্ছি। হ্যাঁ, আমরা একটু ভেতরে দেখতে পাচ্ছি, আমাদের অনেক ভলান্টিয়াররা ভেতরে আছেন এবং এখানে আমাদের আছেন আমাদের ভিতরে আমরা একটু চলে এসেছি। আমরা এক এক করে একটু কথা বলি। দেখা যাচ্ছে শাহিন ভাবি, বাঙালি মিলন মেলা সমস্ত বাঙালি দেখা মিলি বাংলাদেশ হয়ে গেছে। এটা খুবই মানে আমাদের জন্য এই দেশের বাড়িতে আমরা খুবই অভিভূত এবং আনন্দিত। অনেক ধন্যবাদ ভাবি। আমাদের এখানে আছেন হচ্ছে রিয়া ভাবি, কিছু একটা বলেন। সবাই আসেন, সবাই এনজয় করেন, দেশকে ভালোবাসেন, দেশের কথা আবার মনে করেন, আবার খাওয়ার খান, সবাই আসেন। আর এখানে আছে দীপিকা ভাবি, সাইনা ভাবি, আপনারা জাস্ট ইভেন জাস্ট ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু সে হাই। হ্যালো, হাই, সবাই কি চলে আসেন, সবাই চলে আসেন এখানে, কাম এভরিবডি আর এনজয়। হ্যাঁ, আমাদের খুদে খুদে ভলান্টিয়ার আছে, আমাদের স্পল ভলান্টিয়ার যারা অনন্য আয়ান, ইউ গাইজ কাম হিয়ার, আমরা সামনে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, so all of our volunteers, all of our small volunteers, please come here, join us, come here. Yeah, so these are all your volunteers that have been আমি সবাইকে নিয়ে এত এক্সাইটেড, আমি আর কি বলবো বুঝতে পারছি না। আমরা সবাইকে খুব মিস করছি। আপনারা যখন যে যেখানে আছেন, আমাদের হাতে আরো একটা দিন আছে এবং আজকে বিকাল পর্যন্ত আছে। প্লিজ 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 আমাদের সাথে জয়েন করুন, আমাদের উৎসাহ দিন, কিছু করতে হবে না, আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক উৎসাহিত করবে। প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড ওয়েলকাম টু আওয়ার স্টল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো যাই হোক, আমরা এই বলে আমরা আমাদের লাইভ মোটামুটি শেষের দিকে, আমরা আবারও আমাদের প্যাভিলিয়ন আপনাদেরকে একটু দেখাচ্ছি।
আমাদের ভলান্টিয়াররা এখন পিকনিক করছে, অনেক কষ্ট করে, তারা খুবই টায়ার্ড। অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে, আপনারা অনেক কষ্ট করেছেন। আমাদের খাবার কেমন আছে?
পিকনিক হচ্ছে আমাদের, তাই না? তিন দিন ধরে আমাদের পিকনিক হচ্ছে। শাহাদাত ভাই আপনারা একদম পিকনিক স্টাইলে খাওয়া শুরু করছেন। ছেলেকে খাওয়াচ্ছেন, বিরিয়ানি কই দেখান একটু, বিরিয়ানি ছবি দেখবো। এটা কি ছিল? বিফ বিরিয়ানি? একটু চিকেন বিরিয়ানি দেখতে চাই। বাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে। এটা কি আমাদের চটপটি? আচ্ছা, এরপর এটা পাকোড়া। So this is our menu. We have chicken biryani which is halal, beef biryani halal too, vegetable pakora, chatpati which is vegetable too, mango smoothie, lemonade, watermelon and milk tea. Please welcome to our Bangladesh Pavilion in Heritage Festival. Thank you. আমার সোনার আমি তোমায় ভালোবাসি, আমার সোনার আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি কি
শুধু দর্শক মন্ডলী এবং সেই সাথে বাংলাদেশি এবং বাংলাদেশের বাইরে যারা আছেন, আমি বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন এডমন্টন এর পক্ষ থেকে বাংলাদেশ প্যাভিলিয়ন হেরিটেজ ফেস্টিভ্যাল থেকে আমরা আবারও একটু লাইভে আসলাম। আপনারা জানেন যে আমরা আজকে হেরিটেজ ফেস্টিভ্যালের তৃতীয় দিন এবং শেষ দিন, এবং আমরা মোটামুটি চেষ্টা করছি হেরিটেজ ফেস্টিভ্যালের প্রথম থেকে শুরু করে প্রত্যেক দিন লাইভে এসে আপনাদের সাথে কানেক্টেড হতে। তো আমরা আজকে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের এবছরের এক্সিকিউটিভ কমিটির সব এক্সিকিউটিভ, আমাদের একজন উপস্থিত নেই কারণ উনি এখন ছুটিতে বাংলাদেশে আছেন, এর বাকি বাইরে বাকি যারা এখানে সবাই উপস্থিত আছেন। তো সবার আগে আমি যেটি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল ভলেন্টিয়ারদেরকে যারা অসম্ভব পরিশ্রম করছেন গত এক সপ্তাহ ধরে, এবং অনেক বাংলাদেশি আমাদের প্যাভিলিয়নে আসছেন, তারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তারা আমাদের সাথে ছবি তুলছেন, তারা আমার শেষে গল্প করছেন, এবং আমরা খুব আনন্দের মধ্যে আছি। আমরা অনেক সময় আমরা নাচ গান করছি, অনেক কিছু করছি। একটু আগে আমাদের আলবার্টা প্রিমিয়ার জেসন কেনি, উনি আমাদের প্যাভিলিয়নে অনেকক্ষণ ছিলেন, উনি আমাদের ফুড ট্রাই করেছেন, উনি আমাদের বিপ বিরিয়ানি আমাদের পাকোড়া উনি এখানে উনি ট্রাই করেছেন, এবং এখানে অনেক লোক এখানে এসেছে। তো আমি প্রথমে যে কাজটি করবো, আমি এক্সিকিউটিভ কমিটির সবাইকে খুব সংক্ষেপে কিছু আপনাদের কাছ থেকে আমি কথা শুনতে চাচ্ছি। প্রথমত হচ্ছে আপনাদের কেমন লাগছে অনুভূতি, এবং আজকে শেষ দিন এবং এখনো বেশ কিছু সময় বাকি আছে, এবং আমাদের বাংলাদেশি যারা আছেন তাদেরকে আপনারা কি আহ্বান করবেন এই জিনিসটা আমরা জানতে চাচ্ছি। আমরা শুরু করছি আমাদের প্রেসিডেন্ট পারভীন ভাবিকে দিয়ে। ভাবি, সবাইকে অভিনন্দন। সবচেয়ে প্রথমে বলি যে দুই বছর পরে আমরা সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, একসাথে এই তিন দিন হেরিটেজ ফেস্টিভ্যালে কাজ করতে পারছি, এটার চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। এটা একটা আমাদের ভালোবাসা তৈরি হচ্ছে, আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে সবার সাথে, ফ্যামিলির সাথে, কমিউনিটির সাথে, সমস্ত আলবার্টার সকল লোকজনের সাথে, বাঙালিদের সাথে, এবং আলবার্টার অন্যান্য আমাদের কমিউনিটির লোকজনের সাথে। আর এই হেরিটেজ ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য ছিল কমিউনিটির সবাই মিলে গ্যাদারিং করা, এটাই আমরা পেয়েছি দুই বছর পরে। আমরা থ্যাংক ইউ টু অল ভলেন্টিয়ার, এবং সবাইকে ধন্যবাদ যারা কাস্টমার আছেন, এবং সবাই স্বাস্থ্যবিধি মতো আমরা চলবো, এবং এইভাবেই আমাদের আর কয়েক ঘন্টা আছে, আমরা মিস করব, তারপরে জানি সবাই আমাদের এই হেরিটেজ ফেস্টিভ্যালের সমস্ত কাস্টমারদের জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আজকের মতো সবাইকে শুভকামনা। Thank you very much, Parvin Bhabhi. And also what we want to say, we want to thank Alberta government, you know, for organizing this Edmonton Heritage Festival. We want to thank Edmonton Heritage Festival Authority Association, who actually, you know, in this pandemic, you know, they actually, you know, helped us a lot. And we are actually following all the health order and making things definitely great for all of us. So now I would like to go to our vice president. So our Shahar Shabhapati, Faisal Firdaus. So you want to say something about the festival to our audience as well? Dhanyabad, General Secretary. First, I'd like to thank all the volunteers from Bangladesh side. They helped us to organize this, the whole 3 days.
It was an extremely huge work. And also all the people who came to Heritage Festival, thank you very much. You came to our pavilion, you encouraged us. Recently, just a few minutes ago, our premier, Mr. Jason Kenney, came and tried our food, which is awesome. And he took a lot of picture with us and appreciate our people, our culture. And also, I want to thank all the other community. After 1.5 years of lockdown, we became free and we are enjoying it very much. It's a long weekend. Everyone, thank you very much and have a nice day. Thank you very much, Faisal. So as Faisal mentioned, you know, we want to also thank all of the visitors who are coming here, you know, and you know, enjoying the culture, the food, you know, the crowd, you know, after a long break, you know. Thank you very much, guys. And please feel free to, you know, visit our Bangladesh Pavilion. We have yummy food, you know, we have, you know, we are playing songs. So just come and join, dance with us, you know, take a picture, you know, and just hashtag Bangladesh, you know. We just want to see that as well. So now I'd like to go to our treasurer, Shahadat, to say a few words about the festival as well. Thank you very much, our DS. This is a very fantastic moment for everyone in Edmonton. And basically all Albertans and people from different provinces also came to our Heritage Festival. Not only they're enjoying food, they're also enjoying the environment because we are in a post-pandemic situation here. And obviously, it's going to boost up our emotions, it's going to boost up our feelings and everything. So I would like to thank you everyone and also our volunteers and our executive committees to facilitate that. And also Alberta government and City of Edmonton and Heritage Festival Authority to allow us to do this program and to cheer us, to make us more cheerful, to make us more fun-loving thing after the pandemic. So hopefully everyone will be safe and sound after this event. Thank you so much. Thank you very much, Shahadat. And all the crowd who are coming, you know, we have very yummy biryani, chicken biryani, beef biryani here. So why don't you just come here? You don't have to eat. Just take a photo or maybe just hashtag Bangladesh. You know, talk to us, learn some Bangla, maybe dance with us, okay? Thank you very much. Okay, so now we are going to go to... Badrul Masood, and he's our special event secretary. The one of the reason is that, you know, he's kind of like, you know, he has done a lot of job because, you know, it's basically his area of expertise, a special event. So Badrul, you want to say something about the festival, maybe to our audience and everything? Dhanyabad Jahid bhai. Ashule amra ek soptah dhore ei event er jonno preparation nichhi. Goto 22 23 theke amra pavilion setup theke shuru kore sob kichu korchi. এই কাজটা সম্ভব হতো না যদি না আমরা কিছু ভলান্টিয়ার আমাদেরকে সহযোগিতা না করত। প্রি ইভেন্ট সেট আপ যেটা সেটা তো আমাদের অনেক ভলান্টিয়ার আমাদেরকে হেল্প করেছে। মিনহাল যখন আমরা প্রোগ্রাম আমাদের রান করছি তখন অসংখ্য ভলান্টিয়ার আমি বলবো তারা সকাল থেকে রাত্র পর্যন্ত টাইম দিচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবে তাদেরকে থ্যাংক ইউ জানাই। তাদের ছাড়া এই কাজটা আসলে সম্ভব না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের মিনিমাম 20 থেকে 25 জন করে ভলান্টিয়ার প্রতিদিন কাজ করছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমার আদার কলিগ ইসি মেম্বারদের যারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে ইভেন্টটাকে সাকসেসফুল করার জন্য। লাস্টলি আইড লাইক টু থ্যাংক অল দি অডিয়েন্সেস ভিজিটর্স হিয়ার হু ভিজিটেড আস এন্ড উইল ভিজিটিং ইন দি আফটারনুন এন্ড ইভিনিং। আই থিঙ্ক উইদাউট দ্যাম দিস ফেস্টিভাল ইজ নাথিং। And I would like to thank also Edmonton Heritage Festival Authority, Jim and his group, who made this festival possible. And after 2 years, we are enjoying our life, I think. And we have that facilities here to show Bangladeshi culture and food. So enjoy your food and your culture. Talk to us, learn some Bangla. We'll be happy to help you. We'll be happy to dance with you. Thank you, everyone. Thank you very much, Badrul. We all actually echo with you. We want to thank all of our volunteers who has been, you know, working, you know, nonstop for the last 1 week. And I know that we have a lot of work to do today and tomorrow and, you know, coming days. So I really want to thank all of the volunteers. Now I'd like to go to our publications and public relations secretary, Shaista Khanum Shona Bhabi. So Bhabi, please say a few words. Okay, dhanyabad Jahid bhai. আমার মনে হয় যে এবারের হেরিটেজ ফেস্টিভাল ওয়ান দ্য বেস্ট হেরিটেজ ফেস্টিভাল ইজ এভার ইন মাই লাইফ। ওকে ওকে, থ্রি চিয়ার্স ফর বাংলাদেশ, থ্রি চিয়ার্স ফর বাংলাদেশ। কারণ আমরা এভাবে এত নাইস গ্রুপ টিম ওয়ার্ক, আই মানে আমি সত্যি এনজয় করছি অনেক এবং স্টিল এনজয়িং, হোপফুলি এন্ড আমরা আরো এনজয় করবো।
তো সেটা বলছি সবাইকে অনেক ধন্যবাদ অল কাস্টমার্স এভরিওয়ান টু কাম এন্ড জয়েন আওয়ার বাংলাদেশ প্যাভিলিয়ন স্টিল উই হ্যাভ মোর টাইম সো কাম এন্ড লাই টেস্ট আওয়ার ফুড এন্ড সি হোয়াট ক্যান উই ডু রাইট থ্যাংক ইউ জয়েন ভাই Thank you very much, Shana Bhabhi. Now I'd like to go to our cultural secretary, Chaudhuri Farhana Faruqi. She has done a lot of work here as well in to represent our culture. We're showing some video about our country. So, Farhana, please say a few words about the festival and us. I believe Heritage Festival is all about culture of different community. We represent our culture here. Our food is our culture. Our language is our culture. So, eto excitement niye ebare program hocche. কোভিড এর পরে যে এত এক্সাইটমেন্টের প্রোগ্রাম হবে এটা আমরা আশাই করিনি আমাদের যে গ্যাদারিং হচ্ছে সবার যে উৎফুল্লতা পাচ্ছে এবং সবচেয়ে বড় কথা ভলান্টিয়াররা যে এসে আমাদেরকে সাহায্য করছে আমরা সবাই মিলে কাজ করছি এবং আমাদের কোনো ক্লান্তি নেই আমরা দিন শেষে যখন বাসায় যাচ্ছি তখন আমরা এই সারাদিনের ইভেন্ট নিয়ে চিন্তা করছি যে আমরা আমরা কি করলাম কি নাচলাম কি করলাম এখনো সময় আছে আমি সবাইকে ইনভাইট করছি যারা এই লাইভ ভিডিওটা দেখছেন সবাই এসে আমাদের সাথে জয়েন করুন আমরা একসাথে নাচছি গান গাচ্ছি খাচ্ছি এর থেকে আনন্দ আমরা মনে হয় আর করতে পারবো না অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ফেস্টিভ্যালে বাংলাদেশ প্যাভিলিয়ন 34 Thank you very much, Farhana. As Farhana mentioned, please crowd join Bangladesh Pavilion, Pavilion number 34. Come here, dance with us. You know, maybe you could learn some Bangla a few words like how are you means kemon acho. So you can try that. You can try our food. Maybe just come here just for a photograph and take, you know, hashtag Bangladesh and, you know, uploading your social media. Thank you very much once again. So now I'd like to come to our ex-official, who is our former president, Ashraf Ali. So you want to say something about the festival and us? Okay, thank you, Zahid Bhai. So এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে আমরা পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে এরকম একটা বড় আয়োজন করতে সক্ষম হয়েছি এবং খুব সুন্দরভাবে আমরা গত দুই দিন শেষ করেছি এবং আর কয়েক ঘন্টা বাকি আছে অত্যন্ত সুষ্ঠুভাবে আমাদের যে প্যাভিলিয়নটা চলছে এবং ভলেন্টিয়ার যারা সবাই এখানে অক্লান্ত পরিশ্রম করছে কিন্তু তারা সেটা অনুভব করতেছে না যে অনেক পরিশ্রম হচ্ছে খুবই এনজয় করতেছে এবং অসংখ্য ভিজিটর আমাদের মধ্যে আমাদের প্যাভিলিয়নে এখানে আসছেন তারা ফুড টেস্ট করছেন এবং অনেক সময় আমাদের সাথে ইভেন ড্যান্স গতকালকার যেটা খেয়াল করলাম যে ড্যান্স হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশি কমিউনিটি তাদের সঙ্গে অন্যরা অংশগ্রহণ করতেছে তো এটা একটা বিশাল একটা ব্যাপার যেটা ইন্টিগ্রেশন হওয়া একটা ইমার্শন হওয়া কালচারাল ইন্টিগ্রেশন সেটা হচ্ছে এটা অত্যন্ত আনন্দের আমাদের জন্য আমরা বাংলাদেশ প্যাভিলিয়ন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি এখানে বাংলাদেশ কালচারকে রিপ্রেজেন্ট করতেছি অন্যরাও সেখানে সামিল হচ্ছেন এটা অত্যন্ত আনন্দের তো সেজন্য আমি বলবো যে আমাদের আর কয়েক ঘন্টা বাকি আছে যারা এখনো আমাদের প্যাভিলিয়ন ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন আর যারা ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতে আমাদের প্যাভিলিয়নে আবার আসবেন আপনারা যদি ফুড টেস্ট করে থাকেন সেটা অন্য সেই ভালো লেগে থাকলে তাদের অন্যদেরকে সেই মেসেজটা পৌঁছে দিবেন আশা করি আমরা ভবিষ্যতে আরো ভালোভাবে আপনাদেরকে সেটা প্রোভাইড করতে মানে ফুড সার্ভিং শুরু করে থেকে শুরু করে অন্যান্য বিষয়ে আরো বেশি ভালো রিপ্রেজেন্টেশন করতে পারবো এটা আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আশা ভাই এন্ড সো মাই নেম ইজ জাহিদ সো আই শুড হ্যাভ ইন্ট্রোডিউস মাই সেলফ অ্যাট দ্য বিগিনিং বাট মাই নেম ইজ জাহিদ ইসলাম এন্ড আই এম দি জেনারেল সেক্রেটারি অফ দিস অ্যাসোসিয়েশন আই ওয়ান্টেড টু থ্যাঙ্কস ফার্স্ট অফ অল আওয়ার আলবার্টা গভর্নমেন্ট ইউ নো এডমন্টন হেরিটেজ ফেস্টিভাল অথরিটি City of Edmonton, you know, to make this thing happen, right? You know, we know that we all work very hard and at one point we're hopeless that what's going to happen, right? And we're, you know, in confusion whether there will be a festival or not, but it's happening right now and the crowd is great. So, and also I want to thank all of the visitors who are coming here, you know, joining different, different ethnic groups, programs and, you know, food and fun. And at the end of the day, সব বাংলাদেশিদের প্রতি আমাদের যেটাই অনুরোধ শেষ পর্যায়ে যে আর মাত্র কয়েক ঘন্টা আছে আপনারা যারা এখনো এডমন্টনে আছেন কিন্তু হেরিটেজ ফেস্টিভ্যাল আসেননি বা হেরিটেজ ফেস্টিভ্যালে এসেছেন কিন্তু হয়তো আমাদের সাথে দেখা হয়নি আপনারা প্লিজ আজকে বিকেলে চলে আসুন আর মাত্র কয়েক ঘন্টা আছে আপনারা আমাদের এখান থেকে খাবার খান অথবা জাস্ট বসে গল্প করেন আমাদের সাথে আমরা একটু পরে হয়তো নাচ গান করবো আমাদের সাথে জয়েন করেন এবং আমরা চাই আমরা সবাই মিলে শেষ যে কয়েক ঘন্টা আছে আমরা সবাই মিলে আনন্দ করি সেটাই আমাদের একমাত্র প্রত্যাশা সেই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে লাইভ এখানে শেষ করছি অনেক ধন্যবাদ বাংলাদেশ থ্রি চিয়ার্স ফর বাংলাদেশ থ্রি চিয়ার্স ফর বাংলাদেশ থ্যাংক ইউ
লাইভ এন্ড কিভাবে করা rain, so that's why it's raining here, because we are from Bangladesh and we love rain. Welcome to the school of life. Mission going in. Okay, guys, come and join Bangladesh Pavilion for a kids show. Well.
song. The song saying that you go to the, you go to the land of the mountains. Oh,
Oh, Father God!
Everyone today, Edmonton Heritage Valley, Jeju Station, 24 Bangladesh. We're about to have a dance show, and you must come because yours truly, Rap Gangsta Percent, is performing! The better this Bengali dance gets! Bengali dance is one of the best dances! You have to come and see it! Abhi take it, take it, take it! Abhi take it, Ruti Bhabi! Ruti Bhabi! Hey boss, Ashin Nayan! Come on! Amazing Bengali food, amazing Bengali clothes, amazing Bengali everything, Bengali pride. It's just amazing. This is Rap Gangsta Percent performing. That truly is a real one. Every Bengali is a real one. It's amazing. Hey. We can finally check out the Bengali song. It's amazing. Rap Gangsta Percent will be back. And Mr. Parvis on Zoom dancing. You have to come and check it out. It's amazing. More people must come to the Bengali song. So, the more people that come, the more bad the dances get. Because more people are coming. We have Omarjit Sahi with us. How are you, sir? I am doing really well, enjoying the festival. And it's nice to see so many people come out. Today is a beautiful, beautiful day. So, happy Heritage Days to everyone. No, thank you very much. Mr. Sohi, you always go to our Bangladeshi programs. Yes. We have, you know, different types of programs every year, cultural program. So you want to say something about Bangladesh here as well? What I'll say is, you know, if you haven't visited the Bangladesh Pavilion, please come over and see, meet wonderful people and enjoy such a tasty food. And thank you. Really, I think one of the best things about our city is our commitment to multiculturalism. And people coming from all over the world, making their lives here, building their lives here, and celebrating who we are, our culture, our heritage, our language. And my work with number of multicultural communities, but particularly with the Bangladeshi community, is such a long, right? And I cherish that work and cherish that friendship and look forward to building on that. So look at everyone here that has come together. So please come over here and enjoy the food. No, thank you very much. Every year, actually, we have 7 programs. Like, you know, we celebrate International Mother Language Day. We celebrate our the first day of Bengali year. And I saw that you always
always there, even when you were a federal minister. Yeah. I saw that you attended our program. So thank you very much for the support. At the same time, I know that you are also running for mayor, Mr. Suri, this time. So you want to say something about that as well? Yeah, so please look at my website, sohi.ca, and see, I really want to build a stronger community. And, you know, one thing that I really cherish about the Bangladeshi community is the commitment to language and the commitment to culture and how people fought for the right to preserve the language. And it's so wonderful that we here are able to enjoy things that we have to fight so hard back home in the country that where we have come from. And we just need to celebrate that. And we need to continue to celebrate that. Exactly. Thank you very much. Shoaib bhai, you want to say something about as well? Yeah, Shoaib bhai. Thank you very much, Zahid, and thank you, Omar Zahid. So nice to have you here. We have been friends for quite a long time, for some time, from many different sources. And we know that, I was just telling him that Bangladeshi community has a special feelings towards you. Definitely, we all love him. Not because that we only personally love him. We love him because of his commitment to the community, commitment to the society, commitment to the city. We have seen him as his performance as the city councillor. We have seen him as the federal MP and the Minister of Natural Resources. We know all those things. So he's a known person to us. So I would ask all of our Bangladeshi community people to please do vote for him. Of course. Kind of a campaign that I'm doing for him. Thank you, and thank you for the association and all the volunteers who did the wonderful work to promote our multiculturalism. So thank you. Thank you very much. We have our president, Parveen Akhtar. Nice. So yes, yes, we have met a number of times. Yes, right. Yeah. Yeah. You want to say something about Parveen, Parveen? Thank you, everyone. And my wife is there too, right? Yes. So you know sort of good. Thank you. I want to say two words. Yeah. Welcome to Bangladesh Pavilion and welcome to again adventure. Absolutely. We want to see you. I will always be here. Yeah. Please, we all with you. Thank again, you. We want to see you with us. Best. Thank you. Let's get a picture together. Oh, sure. Let's do that. Can আমাদের প্যাভিলিয়ন এখন খুবই এক্সাইটেড কারণ আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি আমাদের স্টল ভিজিট করেছেন এবং শুধু তাই নয় তিনি আমাদের বিফ বিরিয়ানি এবং পাকোড়াও নিয়েছেন আপনাদের কেমন লাগছে আমাদের লাইভ লাইভ আমাদের প্রিমিয়ার এখানে এসেছেন আমাদের প্রিমিয়ার এখানে এসেছেন আপনাদের কেমন লাগছে He also tried the pakora, right? Can I see the pakora again? Here is our pakora. He tried this one. Oh, also beef biryani, right? Excellent. And they say that they love our culture too. They love our songs, they love our culture. Veer bhune
আব্দুল করিম মরি হাই হাই পাগুনে তো আমির ধরি ভাই আব্দুল করিম ঘুরারে তোর ভাড়া খেতে কি our premier is here. One second, guys. Let me move this one. আসলে না হইলেই না আমার মনে হচ্ছিল, কারণ আমরা হেরিটেজের বলবো যে দীর্ঘ একটা হ্যাকটিক উইক পার করে তারপরে আমরা আজকে এই জায়গায়, এবং সেটার পিছনে মনে হয়েছে আপনাদের সবার অবদান যারা আজকে এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত হইতে পারেননি তাদের জন্য আমার শুভকামনা রইল, এবং একটা দুঃখ থাকলো যে তাদেরকে নিয়ে করতে পারলে আরেকটু ভালো লাগতো, বাট আমাদের সীমাবদ্ধতাও আছে যেহেতু আমরা মাত্র হেরিটেজ শেষ করলাম। এখন অ্যাপ্রিসিয়েশন পার্টিটা আমার মনে হচ্ছে দেরি হয়ে যাচ্ছিল, আবার আমাদের পিকনিক আসতে হলে চলে আসতেছে দুই সপ্তাহের মধ্যেই, তো আমাদের এক্সিকিউটিভদের মধ্যেও ব্যস্ততা আছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছিল যে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি এটা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো, আমাদের এনাফ টাইম থাকবে আমরা পিকনিকের জন্য যাতে প্রিপারেশন নিতে পারি। তো যাই হোক, আপনারা যারা আজকে সময় বের করে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জানি না খাবার দাবার কেমন হয়েছে, পারবেন ভাবি জাফর ভাই গতকাল থেকে এটা থেকে খাটতেছে। হ্যাঁ ওকে, আপনাদের আপনাদের মানে হাততালি বলে দেয় আসলে কেমন হয়েছে। সো আমি থ্যাংক ইউ জানাচ্ছি পারবেন ভাবি এবং জাফর ভাই, এবং যারা আজকে দুপুরবেলা যারা এখানে অন দ্য স্পট এসে আবার ভলেন্টিয়ার অ্যাপ্রিসিয়েশন পার্টিতে আবারও ভলেন্টিয়ার করলেন, কারণ আমি প্রেসিডেন্ট বলেছি ওদের জন্য আবার আরেকটা হোক পেলে বিষয়টা, কারণ তো পরপর চলতেই থাকবে আর কি বিষয়টা। তো যাই হোক, আপনারা সবাই আসছেন এই এই সুন্দর ওয়েদারে, খুবই ভালো লাগতেছে। তো এখানে মানে আনুষ্ঠানিক কোনো কিছু না, আমি জাস্ট রিকোয়েস্ট করবো নাম ধরে দুইজনকে বলতে চাই, বাট ইনফ্যাক্ট এটা ওপেন সবার জন্যে, যে কেউ আমরা তাদের ওই তিন দিন কিংবা তার আগে যারা আমাদের সাথে কাজ করেছেন তাদের জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আমরা কি লেডিস ফার্স্টে যাবো না জেন্টস ফার্স্টে যাবো জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য? আচ্ছা সাধারণত, আচ্ছা জাফর ভাই বলছে লেডিস ফার্স্ট এর দিকে যাওয়ার জন্য, লেডিসটা কি কেউ এমন কেউ আছেন যে হিম্মত দেখিয়ে হাত দাঁড় করাই দিবেন যে ঠিক আছে আমি একটু বলি? আমার মনে হয়েছে যে আসলে হেরিটেজের তিন দিন ব্যাকগ্রাউন্ডে আমাদের যে সমস্ত ভাবিরা কাজ করেছে, যদিও পাকোড়ার এই যে গোলেটার ডো তৈরি করাতে আমারও লাগাই দিছে, আমি নাকি ওইটাতে এক্সপার্ট, আমি আবার এই আলী ছালালকে বলে দিছি যদি ভবিষ্যতে এই রেস্টুরেন্ট বানায় মতামতির কাজে যাতে আমাকে নিয়ে যায়, আমি এটা এখন ভালোভাবে শিখে ফেলছি ওই তিন দিনে। তো আমাদের কিচেনে যারা কাজ করছে তারা মানে অসম্ভব পরিশ্রম করছে ওই তিন দিন গরমের মধ্যে, বিথি ভাবি সঞ্জিতা ভাবি যদি আপনারা কেউ কিছু বলছেন, না এখানে আসতে হবে না ফিলফি, আচ্ছা ঠিক আছে, এটা আসলে ভাই বলতেছে প্রিপেয়ার না, এখানে মানে কোনো শ্রোতা লাগার তো বিষয় না, আপনি যা শেয়ার করেন আপনার ওই তিন দিন কেমন লেগেছে, দ্যাটস ইট, দ্যাটস ইট সিম্পল। এখানে আসলে আমরা জাস্ট অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, আপনি তিন দিন কাজ করে আমাদের সাথে কেমন লেগেছে সবার সাথে, দ্যাটস ইট আর কিছু না। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম, আসলে
আনন্দ ভাগাভাগি করাটা এটাই হচ্ছে জিনিস। আমাদের এই বছরের প্রোগ্রামে আমার কাছে একটা বড় জিনিস মনে হয়েছে যে আমাদের ইয়ুথ জেনারেশন এতটাই মানে স্বতঃস্ফূর্ত ভাবে ওরা পার্টিসিপেট করেছে, যেটা আমার কাছে আসলে দৃশ্যনীয় ছিল। যে আমাদের সামনের সেকশনটা আপনারা যদি খেয়াল করে দেখেন, আমাদের জুস সেকশন এবং আমাদের পাশে যে পাকড়ার সাইডটা, ওই দুই সাইড কিন্তু একদমই ইউথ। আমাদের বড় কেউ ছিল কিনা আমার সন্দেহ আছে। আমার মনে আছে সাকত ভাই সামনে এসে টিকিট কাউন্টারে ছিল, বা পাশে আমি একদিন দু তিন ঘন্টা ছিলাম, বা সমস্ত জিনিসটি আসলে আমাদের ইউথটাই মিট করছে। তো তাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, ডু লাভ টু শেয়ার এনিথিং অ্যাবাউট ইট। আই থিঙ্ক শি ডিজার্ভ এ ক্লাপ বিকজ she is one of them who worked really hard. So if you want to say something about the event, what you did enjoy during the event or what you didn't, anything you want to can express? I loved how everyone worked hard and everyone was like, it's okay. Everyone was helping each other. It was really cheerful event and everyone got along. That's what I like. Bro, it was respectfully so nice to work with you guys. It was a fun experience overall. So I thank you guys for working with me. Here you go, bro. It was a good learning experience. Okay. I can't hear you. Oh, you get here. Don't worry, battery cool is not good. I took out some people. I am, bro. It was a good learning experience. Okay, anything specific you want to say? Good teamwork. Okay, good teamwork. Good. Beef. Okay. I'm a chicken. No, actually, ও ছিল আমাদের আরেকটা মানে উৎসাহের প্রাণ কেন্দ্র। এই যে লেমোনেড $2 করে, লেমোনেড only $2. You want to say something about that? You said lemonade $2 and napkin. লিটারালি অনেক লোক হাসতে হচ্ছে। ও যখন লেমোনেড সেল করা শুরু করছে $2, $2, $2, ও মামুনের মেয়েটা আরো কয়েকজন, হ্যাঁ, পরে আমি ওদেরকে একটা মাইকি দিয়ে দিছিলাম যে তোমরা অনেকক্ষণ ধরে ওরা লেমোনেড $2, বিরিয়ানি $7, চিকেন বিরিয়ানি $7, চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমি এদিক থেকে শুরু করি মাইমুনাকে দিয়ে, যিনি আমাদের বাংলা স্কুলের শিক্ষক বটে, বাংলা ল্যাঙ্গুয়েজ টিচার। হয়তো এই ইভেন্টের মাধ্যমে আপনারা যারা আছেন তারাও চিনতে পারবেন, আমরা একটা দীর্ঘ রিগোরাস ইন্টারভিউর মাধ্যমে ওনাকে সিলেক্ট করছি। শি ইজ ডুইং রিয়েলি গুড ইন বাংলা ক্লাস। আমরা যদি আমি মাঝে মাঝে ছবি এবং গিয়ে শেয়ার করি, যদি হয়তো দেখে থাকেন, দেখবেন যে আমরা রিসেন্ট কারিকুলামও ডেভেলপ করছি বিভিন্ন প্রসঙ্গ। যাই হোক, উনি আমাদের বাংলা টিচার, প্লাস আমাদের ঘড়িতে যে ভালো সময় দিয়েছেন, যদি কিছু বলতে চান আর কি। আমি প্রায় 1.5 বছর পরে বাংলাদেশ কমিউনিটির সাথে ইয়ে করলাম, আমার অনেক ভালো লাগছে। আমার প্রথমে ইয়ে ছিল যে আচ্ছা হেরিটেজ ফেস্টিভ্যাল আমি সব ঘুরে দেখব, কিন্তু আমাদের ইয়েতে দাঁড়ানোর পরে, স্টলে দাঁড়ানোর পরে মনে হলো যে আমার পরের বছর দেখতে হবে অন্যগুলা। আমি এই বছর আমি শুধু আমার দেশের সাথে থাকবো। আমার খুবই ভালো লাগছে পুরো প্রোগ্রামটা, আপনাদের মিউজিক সিলেকশন, সবার প্রাণবন্ত আমার খুবই ভালো লাগছে, মানে আগের বছরে তো কিছুই করা হইলো না, কোভিড এর কারণে, আর ওইটার জন্য আমার কেমন জানি একটু
কিন্তু আজকে মানে এই বছরে যে করছি ওইটা খুবই ভালো লাগছে, আর সবার সাথে একসাথে করে মানে মজা পাইছি, যদিও গরমের মধ্যে করছি আর মাছি ভর্তি জায়গায় করছি, হ্যাঁ কিন্তু তারপরেও খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ, কারণ ওরা আসলে প্রথম দিন যে জুসের সেকশনটাতে দাঁড়িয়েছিল আই রিমেম্বার যে ওরা দম ফালানোর সুযোগ পায়নি, বিকজ প্রথম দিন অনেক গরম ছিল, তো ওরা তিনজন সামনে ছিল যে ওদের কন্টিনিউয়াস আমাদের চারটা ব্লেন্ডার মেশিন চলছে শুধু জুস বিক্রি করার জন্য, তো আই থিঙ্ক উই শুড গিভ দেম এ গিভ রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা আমি ভয়েস সেকশনে যাওয়ার আগে লেডিসদের মধ্যে আমি জানি আপনাদেরকে অনেকেই দেখেছি এখানে পিছনে কাজ করেছেন, যদি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন প্লিজ। কখনই আসিনি, স্পেশালি থ্যাংকস টু পারভিন ভাবি, লাইক আই ফাউন্ড হার, শি ওয়ার্ক হার্ড এ লট অ্যাকচুয়ালি, এবং আমি বলবো যে আমি যেহেতু নতুন হিসেবে আমি সবাইকে এত সুন্দর ভাবে দ্বিতীয়জন একজন এসে বলতেছে আমি আর ওদিকে যাবো না, উনি আজকে ব্ল্যান্ডিং সেকশনে জুসের সেকশনে কাজ করা শুরু করলো, কিছুক্ষণ পরে দেখি জুসেও নাই উনি অন্য কোনায় চলে গেছে, তো আমি দেখি সে ভাবি কি এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, উনি ভাবছিল এই কোনা থেকে ওই কোনা ওই কোনা থেকে, আলটিমেটলি সব কোনায় আমাদের কাজের অভাব। থ্যাংক ইউ। আমার তো হেরিটেজ ফেস্টিভাল খুব ভালো লাগে, আমি আরেকবার করছি, এবার করলাম খুব ভালো লাগছে। আচ্ছা আমি অলরাউন্ডার ছিলাম। সঞ্জিতা ভাবি জনগণ শুনতে চায় আপনার কথা, আবারও ঘুরে আসা হয়েছে আপনার কাছে, জনগণ জনগণের দাবি। মূল প্রাপ্তির জায়গাটা ওইটাই, যে এখানে কে একদিন কাজ করতেছি কে তিন দিন কাজ করতেছি ওইটার চেয়ে বড় কথা হচ্ছে, যেতেটুকু কাজ করতেছি ওইটুকু খুব প্রাপ্তি নিয়ে করতেছি, সে যে সবার সাথে মিলে মিশে করতেছি এটাই। আমি ভাবিদেরকে ওপেন করতেছি, আর কেউ যদি কিছু বলতে চান প্লিজ, জাস্ট এক্সপেরিয়েন্স, ইফ ইউ ক্যান শেয়ার এনি কাইন্ড অফ এক্সপেরিয়েন্স রিগার্ডিং দ্য হেরিটেজ ফেস্টিভাল। নো, ওকে, লেটস মুভ টু জুরি। জুরি, ইউ ওয়ান্ট টু সে সামথিং? হ্যাঁ, আসলে মানে এবারে কমিটির সবাই অনেক বেশি ক্লোজ আমার, যে কারণে আমি দেখি যে অলরেডি আমার নাম ভলেন্টিয়ার হিসেবে মানে পারভিন ভাবি সব টিকিট আমার কাছে পাঠিয়ে দিল, তো আমি প্রথম দিন ব্যস্ত ছিলাম, সেকেন্ড দিন আমি আসার পরে জুস সেকশনে ছিলাম আসলে লেমনেড আর চা এরিয়াতে, তো হ্যাঁ সবসময় মাফি ছিল, আমি পরে পারভিন ভাবিকে বললাম, পারভিন ভাবি বললো যে হ্যাঁ আমাদের জুসটা যে আসলে খাঁটি এটার প্রমাণ, তো মাফি উড়ায় দেওয়ার দরকার নাই আর কি, এটা একটা ইয়া ছিল। আর মানে সব থেকে সামনে কাজ করাটার আনন্দ বেশি, কারণ ওই বিদেশিরা আমাদের খাবার খেয়ে তারা যে প্রশংসা করছে বা আনন্দ পাচ্ছে এটা দেখাটা অনেক বেশি আনন্দদায়ক, আর তারা অনেকে আবার আমাদের পাকোড়া বা এটা থার্ড দিনে আর কি পাকোড়া খেয়ে চলে যাওয়ার পর তারা আবার এসে বলে যাচ্ছে যে এটা আসলে অনেক ভালো ছিল আর কি, এরকম এই অভিজ্ঞতাগুলো আসলে অনেক ভালো কেটেছে। আর এমনিতেই ফ্যামিলির মতো সবাই সবাই, আমি গ্রুপেও বলেছি যে সবাই খোঁজখবর নিচ্ছিল খুবই আমার যে কি অবস্থা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো কিনা এরকম, তো আসলে ওই দুটা দিন আমার অনেক ভালো কেটেছে। এবং আর একটা প্রবলেম হচ্ছিল মাঝখানে, যে কারণে রাতে ঘুম হচ্ছিল না, এইটার পরে আমি ঘুমোতে ওই দিন ওই দুটা দিন মনে হয় রাতে খুব ভালো মতো ঘুমিয়েছি, এবং ঘুমের মধ্যে শুনতে পাচ্ছি সবাই আমাকে বলছে যে লেমনেড, দুটা লেমনেড, সারাদিন এত লেমনেডের প্রেশার ছিল এরকম একটা অবস্থা ছিল, তো আসলে খুব ভালো লেগেছে আর কি, সামনে আবারও অংশ নিতে চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ জোহরি। এটা আসলে আমার সাথে বলা হয়েছিল যে আমি একবার ওই একত্রিশের জন্য আলু উঠাইতেছি এলাকা থেকে, সবাইকে বলতেছি এই চাল ডাল আলু কে কি দিবেন দেন দেন দেন, আমার মা পরের দিন বলতেছে তুই রাতের মধ্যে ঘুমের মতো বলতেছিস এই চাল ডাল আলু কে দিবেন দেন দেন দেন, ওদের অবস্থা।
আচ্ছা এবার আমি আমাদের খুদে আরেকজন ভলান্টিয়ার যে এবারে ফার্স্ট আমাদের সাথে ভলান্টিয়ার করেছে আমাদের পাকুড়া বৃষ্টিতে যথেষ্ট হেল্প করেছে সেটি নবীন তো লেটস সি হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার অ্যাবাউট ইওর এক্সপেরিয়েন্স রিগার্ডিং দি হেল্থ ফেস্টিভাল থ্যাংক ইউ ফর লেটিং মি ভলান্টিয়ার It was a great experience, and yeah. Thank you. Thank you, Nobin. We are to see again and again. So, me, inshallah, next heritage, Arubishi service door to Shabubo. The third day, Shamin, our husband, our Rudba Subhana is low. পরে ওরা আসার পরে আমি ওদেরকে জিজ্ঞেস করছি যে কেমন হলো তো বললো যে মোটামুটি সবাই আসছিল হয়তো দু একজন মিস হয়েছে কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে ওখানে আরো লোক দরকার তো তখন আমার মনে হয়েছে যে আমি এটা কি করলাম মনে হলো যে আমার কেন ছুটি নেওয়া উচিত ছিল তো ছুটি নিয়ে আমি ওখানে যেতাম তো এই জন্য আমি খুব মানে রিগ্রেট ফিল করছি যে একাধিক ফ্যামিলির মধ্যে ফ্যামিলি অন্যতম যাদেরকে আমি দেখছি ফার্স্ট টু লাস্ট একদম ইভেন্টে কন্ট্রিবিউট করে গেছি সো থ্যাংক ইউ শামিম ভাই এন্ড ফ্যামিলি You guys worked really hard and you guys made us strong. Thank you. আর শামিম ভাই শুধু কাজই করে না সে আমাদেরকে প্রচুর জোক শোনাইছে ফাঁকে ফাঁকে যেটা সে সবসময় করে হ্যাঁ মজার মতো সব জোক সঙ্গে আমরা খুবই এনার্জি পাইছি আমাদেরকে রুটিও খাওয়াইছে রুটিও খাওয়াইছে না আচ্ছা ওইটা অবশ্য আমি মিস করছি এনিওয়ে ক্যারিয়ান বদরুল আচ্ছা আচ্ছা আমি ভাবিদের মধ্যে আরেকবার যেতে চাই যদি কেউ উইলিংলি কিংবা আমাদের ইউ চ্যানেল আছে কেউ যদি কিছু বলতে চান আচ্ছা থ্যাংক ইউ যদি কিছু বলতে না চান আমি আসলে একটা দিক থেকে আসি এদিকে ভাই যদি কিছু বলতে চান প্লিজ আপনি মাত্র আসছেন তো একটু রেস্ট না আপনি সেই পারফেক্ট তো খুব রাগ ঝগড়া করছে এখানে রাগ করতেই পারে এটা কাছে নেন বিসিতে তো প্রতি বছরই নানাভাবে জড়িত থাকার চেষ্টা করি হেরিটেজ ফেস্টিভ্যাল ওয়ান অফ দি ফেভারিট ফেস্টিভ্যাল প্রতি বছরই সময় পেলে আমি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করি ভলান্টিয়ারি করি অন্যদের সাথে এই বছর আমি ব্যস্ততার কারণে তেমন কিছু করতে পারিনি তারপরেও আমাকে অ্যাপ্রিসিয়েশন এর জন্য বলা হয়েছে এটাই আমি সারপ্রাইজ সামনের বছর কমিটিতে থেকে কাজ করবে ধন্যবাদ সেটা বোধহয় হবে না আমি ব্যাকগ্রাউন্ডের মানুষ তো এই জন্যই বিসিএর হেরিটেজ ফেস্টিভ্যাল ইজ এ বিগ ইভেন্ট অনেক পরিশ্রম অনেক কাজ আমি জানি যারা কমিটিতে থাকে তারা কত পরিশ্রম করে তো এদেরকে হেল্প করার জন্য আরো বেশি ভলান্টিয়ার থাকলে আরো ভালো হয় আমি সেদের থেকে বলবো আর কমিটির যারা আছে তারা ডেডিকেটেড আমি নিজের খেয়ে বনের মোষ তাড়ানো যেটা বলি কিন্তু তারা এভাবে কাজ করে আমি দেখি প্রত্যেক কমিটি সোফার অনেক বছর ধরে দেখছি Keep up the good work. Thank you. Thank you, Bhaiya. We can pass along just. Thank you. Kichu bolar jonno. Ashole BCI te Heritage Festival e prottek bochor je program ta hoy ekhane. Ebong ami lokkho korechi je sobai khub enthusiastically kaaj kore. Eta ekta khubi ekta bhalo dik. Ei bochor ami প্রথম দিনে আমি করি খুবই এনথুজিয়াস্টিক এবং কাজের প্রতি সবার ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই আসলে খুব মানে চিত্রে কাজ করছে এটা একটা আসলে খুবই দেখার মতো এবং এটা আসলে যারা ভলান্টিয়ার করি তাদের জন্য একটা বড় একটা ইউনাইটেডলি একটা কাজ করতে পারছি এটা আমি একদম আসলে ভলান্টিয়ার করছি ব্যস্ত কারণে এটা আমার কাছে খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে আরো এটা করার চেষ্টা করব আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই শামিম ভাই প্লিজ যদি সংক্ষেপে কিছু আমাদের আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করেন আমার আসলে এখানে আসার কথা ছিল একদিন আমি বুক করেছিলাম একদিন
পরে পরে দুই দিনই আসছি এখানে একটু বলি আর কি আমি এই 2010 সালে আসার পরেই থেকেই এই বিসির অনুষ্ঠানে আসতাম তো তখন থেকেই আমি আসলে ফিল করছিলাম যে একজন মহিলা প্রেসিডেন্ট হইলে ভালো হয় আর কি আমি বলছিলাম কাউকে কাউকে আর কি বুঝছেন তো পূরণ করছে স্বপ্ন হলো সত্যি ইটের পরে ধন্যবাদ যারা ছিলেন সবাই মানে বেশ অ্যাক্টিভ ছিলেন আমি দেখছি আর কি আর যারা অন্যরা যারা সবাই কাজ করছেন তাদের সাথে সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আর কি বা কমিটির পক্ষ থেকে তো আমরা যেন আরো এভাবে কাজ করতে পারি পরবর্তীতে সেই আশা ব্যক্ত করছি থ্যাংক ইউ শামীম ভাই সাজেদ ভাইকে একটু পাস করেন সাজেদ ভাই যদি সংক্ষেপে আমাদের কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান অভিজ্ঞতার আগে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্ট এবং তার যে এক্সিকিউটিভ আছে তাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য খাবার দাবার খুবই মজা হয়েছে আমরা খেয়ে খুব মজা পেলাম আর হেরিটেজ এর কথা যদি বলি হেরিটেজ ফেস্টিভ্যালের কথা আমরা শুরু করেছিলাম আমি 2004 এসেছি তারপর থেকেই লেগে গেছে হেরিটেজ ফেস্টিভ্যালে এবং সব অনুষ্ঠানে তো তখন আমাদের আমরা প্রত্যেক বছরই হেরিটেজ পেতাম যাই হোক পরে হয়তো এক বছর পর পর পেতাম এবং সে সময় আমাদের একমাত্র আয়ের উৎস বা প্রধান আয়ের উৎস ছিল এই হেরিটেজ আমরা 10,000 মতো ইনকাম করতাম প্রত্যেক হেরিটেজে এবং সেটা দিয়ে আমরা চলতাম যাই হোক তারপর ক্যাসিনো আসাতে আমাদের অনেক সুবিধা হয়েছে যাই হোক আমরা অনেক কিছু খুব সহজেই করতে পারছি ইচ্ছে মতো করতে পারছি যে কোনো অনুষ্ঠান শিল্পী আনতে পারছি আমরা হল হলের জন্য টাকা জোগাড় করলাম হল কিনলাম সবই হয়েছে এগুলো সবই হয়েছে আমাদের ভলান্টিয়ারদের জন্য ভলান্টিয়াররা যদি এইভাবে কাজ না করত তাহলে কোনোদিনই এই টাকা কোনোদিনই এই অনুষ্ঠান হতো না কাজেই আপনারা যারা ভলান্টিয়ার কাজ করেন আমার অনুরোধ আরো বেশি বেশি কাজ করবেন আরো আরো যতজন করছেন তার দ্বিগুণ ত্রিগুণ তিনগুণ লোক কাজ করবেন তাতে অনুষ্ঠানটা করা খুবই সহজ হয় আর একটা হেরিটেজ করা যে কি জিনিস সেটা শুধু প্রেসিডেন্ট জানে তারপরে জানে তার এক্সিকিউটিভ প্রেসিডেন্ট জানে যে তার মাথার উপরে কত বড় একটা বোঝা এসে পড়লো সেই প্রথম এই অনেক আগের থেকে দেড় দুই মাস আগে থেকে একটা প্ল্যান করা যে আমি এই সেল করব এই হবে এই দোকান থেকে কিনবো এতটুকু মশলা কিনতে হবে এতটুকু গরম মশলা কিনতে হবে এই সব চাল ডাল সব তারপরে কাকে কাকে নিব কোথায় রাখবো কাকে ফ্রন্টে রাখবো কাকে ব্যাকে রাখবো এই যে পুরো প্ল্যানটা করা প্রেসিডেন্টের তার মাথায় একটা মস্ত বড় বোঝা এবং আমি মনে করি পারিমিতভাবে এটা খুব সুন্দর ভাবে করতে পারছেন এবং আমি যদি প্রেসিডেন্ট না থাকতাম আমি বুঝতাম না আসলে এটা কত বড় বোঝা 16 আমি প্রেসিডেন্ট ছিলাম হেরিটেজ করেছি তো পারিমিতভাবে সাথে আমি এক্সিকিউটিভদেরও সেই একই পরিমাণ মানে তাদেরকেও ধন্যবাদ দিতে চাই যে তারাও পারিমিতভাবে একা তো পারতো না পারিমিতভাবে শেয়ার করছেন ও তোমার এই পার্ট তোমার এই পার্ট তোমার এই পার্ট এটা করো একটা বিরাট ব্যাপার যে কাজটা ডিস্ট্রিবিউট সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা এবং এক্সিকিউটিভরে যে সুন্দরভাবে করছে তার ফসল হলো দেখা দেখতে পাওয়া যে হ্যাঁ হেরিটেজে কাজটা কত সুন্দরভাবে আমরা ঘরে তুলতে পারলাম এবং আমরা দেখেছি আমরা কত সুন্দরভাবে করতে পেরেছি অল ক্রেডিট গোস টু দ্য এক্সিকিউটিভ কমিটি ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট কাজে আপনারা করবেন দয়া করে আমি মনে হয় অনেক বলে ফেলছি কারণ আমি অনেকদিন থেকে আছি আমার ভিতরে মানে জমাও হয়েছে অনেক আমাদের
আসসালামু আলাইকুম সবাইকে। হেরিটেজ আসলে আমার জন্য একটা মানে দীর্ঘ ইতিহাস, কারণ আমি এডমন্টনে আসি 92 তে, তারপর 93 থেকে মোটামুটি হেরিটেজে আসা শুরু করি। এটা আসলে বলতে হবে যে এটা এমন একটা মানে মিলন মেলা এবং এমন একটা আনন্দ কাজ করে কমিউনিটির জন্য, এটা আসলে শুধু ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো আমাদের কমিউনিটি একসময় খুবই ছোট ছিল, আমাদের অনেক বেশি পরিশ্রম ছিল, অনেক বেশি টেনশন ছিল, আস্তে আস্তে লোক অনেক বেড়েছে। তো আশা করি ভবিষ্যতে এটা আরও ভালো করবে, এবং এবছর কোভিড হওয়ার কারণে দুর্ভাগ্যজনকভাবে সব কিছুই এফেক্টেড হয়েছে। তারপরেও আমাদের অংশগ্রহণ এবং এই স্বাভাবিককরণের জন্য যে প্রক্রিয়া প্রভিন্স হয়েছে, আশা করি এটা কন্টিনিউ করবে। আর আপনারা সবাই যারা হেরিটেজে সহায়তা করেছেন, কাজ করেছেন এবং ভবিষ্যতে করবেন, এই আশা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। আমি মিজান ভাইকে, জাফর ভাইকে আসলে মিস করছে, জাফর ভাই জি। আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে হয়তো অনেকেই চেনেন, অনেকে হয়তো চেনেন না, অনেক নতুন মুখ দেখছি। আমি 2019 প্রেসিডেন্ট ছিলাম। তো যাই হোক, আজকে ভলান্টিয়ার অ্যাপ্রিসিয়েশন যে প্রোগ্রামটা, এটা আসলে অনেক আগে থেকেই বিসিই কন্টিনিউ করে আফটার দ্য হেরিটেজ ফেস্টিভ্যাল। মোস্ট অফ দ্য টাইম বিসিই হচ্ছে একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন। সো এখানে আসলে শত শত ভলান্টিয়ারের সব সময় আমরা এখানে দেই, এই জন্যই আসলে আমরা এত দূর আসতে পেরেছি। ও একটা অর্গানাইজেশন হোল নর্থ আমেরিকার মধ্যে 42 ইয়ার্স ধরে একই নামে একইভাবে চলছে, এটা একটি বিরল ঘটনা। এটা একমাত্র একটা প্রতিষ্ঠান যেখানে, ভলান্টিয়ার প্রতিষ্ঠান যেটা এত বছর ধরে একই নামে এটা গৌরবোজ্জ্বলভাবে তাদের বাংলাদেশের যে হেরিটেজ, বাংলাদেশের যে কালচার, সেটাকে ধরে রেখেছে। তো এখানে হেরিটেজ ফেস্টিভ্যাল সম্পর্কে আমি ছোট্ট একটা কথা বলবো, যে এই যে আমরা বলছি যে হেরিটেজ ফেস্টিভ্যালের যে পরিমাণ আসলে কাজ, এটা আসলে আমরা কি করছি, আসলে একটা একটা টেম্পোরারি একটা রেস্টুরেন্ট এখানে আমরা প্রতিষ্ঠা করছি, এবং সেখানে সব কিছু অ্যাপ্রুভাল কিন্তু আছে। আপনারা যদি চিন্তা করেন যে একটা লিগাল একটা রেস্টুরেন্ট আপনারা টেম্পোরারিভাবে 3 দিনের জন্য এখানে প্রতিষ্ঠা করছেন, তো এর পিছনে যে কত রকম যে রিকোয়ারমেন্ট এবং এর পিছনে যে কতজনের শ্রম, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আসলে বিসিএর সঙ্গে অনেক দিন থেকেই ক্লোজলি কাজ করি, তো যে কারণে ভিতরের অনেক কিছু আমি জানি। তো এটা আসলে আমাদের একটা আবেগের একটা একটা অনুষ্ঠান, এবং এখানে লোকজন আসলে যারা ভলান্টিয়ার তাদেরকে আসলে বলতে হয় না, তারা নিজেরাই এখানে এসে, এবং অনেকে এসে বসে থাকে, হয়তো তারা ফিজিক্যালি হয়তো কাজ করতে পারে না কিন্তু বসে দেখে। তো এটা যে একটা সাপোর্ট, এটা আসলে বলার মতো না, এটা অনুভূতির ব্যাপার। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিসিএর কারেন্ট প্রেসিডেন্ট সহ এক্সিকিউটিভ কমিটি, তারা খুব সুন্দরভাবে প্রোগ্রামটি পরিচালনা করেছে এবং কোনো লুপহোল ছিল না, এবার আমি দেখেছি খুবই সুন্দরভাবে পুরো প্রোগ্রামটা হয়েছে। একটা জিনিস আমার মনে হয় সবাইকে একটু চিন্তা করা দরকার, আমরা প্রতি বছর আগে পেতাম, যেটা পাস্ট প্রেসিডেন্ট অনেকে মেনশন করেছেন, আমরা কিন্তু এখন প্রতি বছর পাই না। তো আমরা যেবার পাই, তো আমরা যেটুকু রেপুটেশনটা ধরে রাখি, পরের বছর সেই রেপুটেশনটা কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যায়। তো আমরা বাংলাদেশি হিসেবে এডমন্টনে আমরা কি এটা কন্টিনিউ করব যে প্রতি এক বছর পর পর আমরা দুর্নামের ভাগী হব, বাংলাদেশি একটা অর্গানাইজেশন হিসেবে এখানে এবং বাংলাদেশি হিসেবে? আমার মনে হয় এটা সবার চিন্তা করার সময় এসেছে, যে আমরা এই যে আমরা যে এক বছর পর পর যে পাচ্ছি, এবং যেটুকু রেপুটেশন আমরা ধরে রাখার চেষ্টা করছি, সেটা কিন্তু ডিস্ট্রয় হচ্ছে তার পরের বছরে গিয়ে। এবং আমি এর আগেও দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী যে স্টল আছে, তারা এসে বলছে যে গতবার তোমরা কোথায় ছিলে, কারণ গত বছর অনেক কিছু আমাদের এখান থেকে চুরি করা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের ঘাড়ে নিচ্ছি বাংলাদেশি হিসাবে। তো আমার মনে হয় এখন চিন্তা করার সময় এসেছে এবং এ বিষয়ে কাজ করারও সময় এসেছে। আমি অনুরোধ করবো সবাইকে, সবাই নিজের বুকে হাত দিয়ে চিন্তা করুন এবং কি করা দরকার আমার মনে হয় সবাই মিলে সেটা ঠিক করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিজান ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। আসলে এটা সত্য যে আমাদের এটা অবশ্যই একটা চিন্তার খোরাক যোগায়, যে
আমরা প্রতি বছর কেন পাচ্ছি না কিংবা এভরি অল্টারনেটিভ ইয়ার্সে কোনো ইস্যু তৈরি হইলে সেটা এজ এ বাংলাদেশি কমিউনিটি আমাদের সবার উপরে বর্তায়। তো মিজান ভাই যে পয়েন্টটা তুলেছে, আমি সিনিয়রদের প্রতি অনুরোধ করব যে বিষয়টা নিয়ে ভাবার জন্য এবং যা যা করণীয় যে যাতে এটা প্রতি বছর বিসিই পায় এবং সে অনুযায়ী আমরা আমাদের সুনামটা ধরে রাখতে পারি এটা চিন্তা করার জন্য এবং এই বিষয়ে কাজ করার জন্য। তো আমি এ পর্যায়ে আসছি জাফর ভাইয়ের কাছে, কারণ আমি হোল্ড করে রাখছিলাম জাফর ভাইকে, ওই যে বললাম যে ভদ্রলোক এবার অফিস থেকে ছুটি নিয়েছে, ভ্যাকেশনে যাবে। তো ভ্যাকেশনটা কোথায়? হারলেক পার্কে। তো সেখানে অর্ধেক টাইম বউ ছিল আর অর্ধেক টাইম আমি ছিলাম। আসলে বউ তো প্রেসিডেন্ট দৌড়াচ্ছে, বাকি টাইমটা আমি ছিলাম। তো এই জন্য জাফর ভাইকে আলাদা রাখলাম যে ভ্যাকেশনের ছুটি নিয়ে হারলেক পার্কে আসছে ঘুরতে। তো জাফর ভাইকে অনুরোধ করবো জাফর ভাইয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এবং আমি প্রথমেই ভাইয়ের জন্য একটা তালি আশা করবো সবার কাছ থেকে যে ভাইয়া আমাকে আমাদেরকে এত টাইম দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসলে আমার ভ্যাকেশন কাটছে হরলাল পার্কে, এবার ঠিকই কথা বলছে। দুই সপ্তাহ ভ্যাকেশন নিয়ে আর এক সপ্তাহ মতো, 10 দিনের মতো এই পার্কে কাটাইছি। মনে হয় 21 তারিখ অথবা 22 তারিখ থেকে আমরা শুরু করছি কাজ। তো যাই হোক, আমি একা না, সবাই আমাদের কমিউনিটিতে কাজ করে। এবং আমিও আজকে না, এই বছর না, শুধু লাস্ট 2006 আমি আসছি অ্যাডমিন্টন 7-এ। প্রত্যেক বছরই আমি ভলান্টিয়ার কাজ করি যতটুকু পারি। কিন্তু কেন করি ভলান্টিয়ার হেরিটেজ, আমরা সবাই কেন ভলান্টিয়ার কাজ করি? এর নিবর্তে দুইটা জিনিস এখানে আছে। একটা হলো আমরা একসাথে হই, আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, কমিউনিটির মধ্যে মানে আন্তরিকতা সৃষ্টি হয়। আর একটা হলো আমরা ফান্ড রেজ করি। কিন্তু এই যে আমরা এই পর্যায়ে চলে আসছি, মিজান যেটা বললো, তারপর আমাদের সাজুক ভাই যেটা বললেন, সেটা মেন উদ্দেশ্য হলো আমাদের নিবর্তে যে কাজ করি সেটা হলো আমরা ফান্ড রেজ করি। তো আপনাদের ভলান্টিয়ার যে প্রত্যেকটা আওয়ার, প্রত্যেক ঘন্টা, এটা কিন্তু অ্যাকুমুলেশন হয়ে আমাদের ফান্ড রেজ হয়। কাজে আপনারা ইন ফিউচার আশা করি সব ভলান্টিয়ার করবেন এবং এনজয় করবেন এবং বাংলাদেশকে, বাংলাদেশ অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ জাফর ভাইকে। আমি আমার কমিটি মেম্বারদের কাছে যাওয়ার আগে আবারও ফ্লোর দিতে চাই, যদি কেউ কিছু বলতে চান প্লিজ। আচ্ছা, তাহলে এবার অনুরোধ করবো আমি আমাদের বর্তমান এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট ফয়সাল ভাইকে তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমার এক্সপিরিয়েন্স বলতে, মানে এর আগে যখন হেরিটেজ ফেস্টিভ্যালে এসেছিলাম, তো সেক্ষেত্রে আমরা যতটুকু কাজ করেছি, মিজান ভাই যেটা বললো যে তার পরের বছর সিম্পল ব্যানারই আমরা বাংলাদেশ নামটা ঠিক মতো দেখতে পারি না। তো সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে যে আমাদের এবারে হেরিটেজ অসম্ভব ভালো হয়েছে, এবং আমাদের এবারের সবচেয়ে বড় যে পাওয়াটা, আমি জানি আপনারা অনেকদিন ধরে আছেন, কিন্তু একটা জিনিস এবার আমরা প্রথম পেয়েছি, সেটা হচ্ছে আমাদের একটা জেনারেশন আছে যারা এবার বড়দের মতো কাজ যোগ্যতা সম্পন্ন হয়েছে, এবং তারা যে পরিমাণ কাজ করেছে, মানে এটা আনবিলিভেবল। আমরা তো আপনাদেরকে সবাইকেই দেখছি যে আপনারা অনেক দিন ধরে কাজ করছেন, আমরা কাজ করছি, কিন্তু আমাদের যারা ছেলে মেয়ে তারা মোটামুটি 12, 13, 14, 15, 16, আমি বলবো এখানে কয়েকজন, আমি সবার নাম জানি না, তারপরেও আমি কয়েকজনের নাম আমি বলবো যারা 3 দিন এমন পরিশ্রম করেছে। এবং এরা 2 বছর আগে পিচ্ছি ছিল, মায়েশা পুরো দিন, মানে 3 দিন যে পরিমাণ কাজ করেছে, যে কোনোখানে দাঁড়া করে দেওয়া হয়েছে তাকে, এবং সে কাজ করে গেছে কন্টিনিউয়াসলি। অনন্য, আয়ান, নির্ঝর, তারপরে আমি অ্যাকচুয়ালি ওনাদের দুজনের নাম জানি না, বাট প্রথম 2 দিন মানে ম্যাঙ্গো লাসি, ম্যাঙ্গো স্লাইসের ওই জায়গাটা ওনারা যেভাবে সামলিয়েছেন, আপনার নাম জানেন কি? স্বয়ং ভাই, দুই মেয়ে, রুদবা, সুবানা। মানে আমি বলবো যে আমাদের এবারের হেরিটেজের আমার কাছে হচ্ছে এই সবাই যারা বড় হয়ে গেছে এবং ভলান্টিয়ারি করেছে, এবারের আমার পাওয়া হচ্ছে এনারা। এনারা অসম্ভব সুন্দর কাজ করেছে, এবং পরবর্তী শেষ দিনে সবকিছু খোলার জন্য, মানে তারপরে আরো কয়েকজন আছে, আমি বললাম যে সবার নাম হয়তো আমি জানি না, যে না আমি সেটাই বলছি, ওই যে হ্যাপির ছেলে ছিল দুজন, হ্যাঁ, তারপর আরো কয়েকজন যারা বেসিক্যালি গত 2 বছরেই বড় হয়েছে, এবং তারা যে পরিমাণ কাজ করছে এবার, মানে এটা একটা হিউজ পাওয়া। আর
আরেকটা যেটা আমি বলবো যে এটা আপনারা হয়তো দেখে আসছেন, মানে আমি প্রেসিডেন্টের কথা কি বলবো, প্রেসিডেন্ট তো প্রেসিডেন্ট, হ্যাঁ সে দায়িত্ব নিছে, কিন্তু প্রেসিডেন্টের বেটার হাফ উনি হিন্টন, যে হিন্টন থেকে ফিরে এসে আবার কাজ করে, মানে এটা কেমনে পসিবল, হ্যাঁ ভ্যাকসিন নিয়ে পরের দিন কাজ করে, হ্যাঁ মানে আনবিলিভেবল। জাফর ভাই হ্যাটস অফ, আমাদের আমি বলবো যে পারভিন ভাবি এবং বদরুলের পরে যদি আমি আমাদের মধ্যে কাউকে সবচেয়ে বেশি এই পরিমাণ মানে কাজে যে কোনো বিষয়ে সে অ্যাকচুয়ালি সবকিছুতে আপনারা হয়তো তাকে সামনে দেখেন নাই কিন্তু পিছনে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্লাগ লাগানো থেকে শুরু করে কখন খুলবে কিভাবে খুলবে, ফার্স্ট আমি যদি কালকে সকালে না থাকি এটা কিভাবে করবা, জাফর ভাইয়ের ফুল মানে মাইন্ডটা এখানে ছিল, ওই স্টলের মধ্যে ছিল। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের বিসি 2021 এক্সিকিউটিভ পক্ষ থেকে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সব ভলান্টিয়ার আমি বলবো যে সবাইকে তো অসম্ভব ধন্যবাদই, আমাদের নতুন যারা স্বাবলম্বী হয়েছে সেই ভলান্টিয়ারগুলো, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফয়সাল ভাই, আসলে এটা সত্য যে চোখের দেখায় যারা গত তিন চার বছরে বলা যায় যে প্রাপ্তবয়স্কর দিকে আগাচ্ছে তাদের উৎসাহ উদ্দীপনা অংশগ্রহণ এই হেরিটেজে ছিল উল্লেখ করার মতো। তো আমি এই পর্যায়ে আমাদের বর্তমান এক্সিকিউটিভ কমিটির জেনারেল সেক্রেটারি জাহিদ ভাইকে ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বলবো। ধন্যবাদ বদরুল, আমি সবার আগে ধন্যবাদ দিব ভলান্টিয়ারদেরকে। ভলান্টিয়াররা হচ্ছে এবারে হেরিটেজ ফেস্টিভ্যাল, এবারে না সব হেরিটেজ ফেস্টিভ্যালের সেন্টার পয়েন্ট হচ্ছে ভলান্টিয়ার। এক্সিকিউটিভ কমিটি হচ্ছে কাজটাকে এক্সিকিউট করে, দে এনেবল দেম টু ডু দ্য ওয়ার্ক, কিন্তু কাজ আসলে করছে হচ্ছে ভলান্টিয়ার। সুতরাং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নাম্বার ওয়ান। নাম্বার টু, এক্সিকিউটিভ কমিটির সবাইকে ধন্যবাদ, কিন্তু আমি বিশেষ করে দুজন মানুষকে ধন্যবাদ দিব, প্রাবীণ ভাবি আর হচ্ছে বদরুল। আমরা যখন কাজ করি আমরা কাজগুলো ভাগ করে নিই, এক্সিকিউটিভ কমিটি কিন্তু সবাই একই কাজ করে কিন্তু কিছু কিছু লোক লিড নেয় কিছু কিছু প্রোগ্রামের জন্য। হেরিটেজ ফেস্টিভ্যাল হচ্ছে একটা স্পেশাল ইভেন্ট, এটার জন্য মিজান ভাই উল্লেখ করছে যে এত পরিমাণ পেপার ওয়ার্ক মনে হয় অন্য কোনো প্রোগ্রামের জন্য করতে হয়। অলমোস্ট এভরিডে আমাদেরকে অসংখ্য ইমেল ফর্ম ফিল আপ করা, চেক করা, এই কাজগুলো লিডার ছিল হচ্ছে বদরুল। সো বদরুল তোমাকে অসংখ্য ধন্যবাদ, পারভিন ভাবি অসংখ্য ধন্যবাদ, আপনি একে হাতে অনেক কাজগুলো করছেন। সুতরাং এই দুজনকে আমাদের এক্সিকিউটিভ কমিটি সবাই তো আমরা কাজ করছি কিন্তু আমি এদেরকে স্পেশাল ধন্যবাদ দিব। জাফর ভাইয়ের কথা বারবার আসলে আমি রিপিট করবো না, কিন্তু আমি সেই সাথে আমাদের স্পাউস যারা আমাদের আমি নাম ধরে বলতে চাই, আমি আমি বলতে চাই ফিরোজ ভাইয়ের কথা। ফিরোজ ভাই ভদ্রলোক প্রতিদিন সকাল থেকে এসে প্রোগ্রাম আগের থেকে কাজ থেকে উনি প্রচুর কাজ করছেন আমাদের সাথে, বিশেষ করে আমাদের যে ড্রেনেজ সিস্টেম, উনি আমাকে বলছে জাহিদ ড্রেনেজ সিস্টেম যদি কাজ না করে তোমরা হেরিটেজ করতে পারবা না। সো আমার কাজ হচ্ছে মেক শিওর করা এটা কাজ করে, কারণ এটা আপনারা হয়তো জানেন ওখানে কিন্তু একটা সাম্পাম্প ছিল, এই যে থালাবাটি যে আমরা ধুচ্ছি সব পানিগুলো যে জমা হচ্ছে একটা বাকেটের মধ্যে, সেই বাকেটটা হচ্ছে খুব নর্মাল বাকেট, দুই দিকে আমরা রড টোট দিয়ে এটাকে কোনো মতে সোজা করছি, সেখান থেকে পানি কিন্তু একটা পাম্প দিয়ে হচ্ছে ওঠে ফেলতে হয়। এই কাজটা কিন্তু সবসময় এটা অনেক কমপ্লিকেট কাজ, আগের দিন পর্যন্ত আমাদেরকে এই কাজটা করছে কিন্তু ফিরোজ ভাই, আমি মিতুর কথা বলবো, প্রচুর সাপোর্ট দিচ্ছে জুই সাপোর্ট। স্পাউসরা আমাদের এক্সিকিউটিভ কমিটির আসলে এক্সটেন্ডেড পার্ট, এই কাজটা অলওয়েজ উই শুড অলওয়েজ অ্যাকনোলেজ দ্যাট, যে আটজন নয়জন মিলে এক্সিকিউটিভ কমিটি হয় কিন্তু অলিখিতভাবে স্পাউসটা দে পার্ট অফ দ্যাট বিগ টিম, যারা হয়তো বা ডিসিশন মিটিংয়ে আসতেছে না কিন্তু যখনই কোনো দরকার দে আর কামিং হেয়ার, তারা ইভেন ভলান্টিয়ারি কোন দিন আমি জানি, আমরা যখন ভলান্টিয়ার ওজন অ্যাসেন্ড করছি নিত্য নির্ঝর একদিনের জন্য করছিল, দুইরা হয়তো বা একদিন দুদিন কাজ করছে টানা তিন দিন। সো আই রিয়েলি ওয়ান রিকগনাইজ দ্যাট অ্যান্ড আই রিয়েলি ওয়ান থ্যাংক অল অফ আওয়ার স্পাউসেস অ্যান্ড আওয়ার চিলড্রেন যারা আমাদের সাথে কাজ করছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর সবার শেষে যেটা আমার কাছে এবারে হেরিটেজ ফেস্টিভ্যাল, আমি 2007 সাল থেকে দেখতেছি প্রথম ভলান্টিয়ার আমার 2007 এই হেরিটেজ ফেস্টিভ্যালে, যে জিনিসটা এবার নতুন প্রত্যেকটা মানে আস্তে আস্তে আমরা ডেভেলপ করি, আমরা আস্তে আস্তে বাংলাদেশের প্রতিকে উঠে। এবছর যেটা ভালো লাগছে যেটা আপনারা অনেকে মিজান ভাইয়ের ভিডিওটা দেখছেন, উনি একটা জিনিস লাইভে দিছিল, বাংলাদেশের প্যাভিলিয়নে এসে বিদেশিরা নাচতেছে, এইটা আমি আমি জানি আমার চোখে পড়ানি মিজান ভাই, আপনারা তো অনেক বছর ধরে আছেন বলতে পারবেন, কিন্তু এবারের হেরিটেজ ফেস্টিভ্যাল এটা একটা বড় ক্রেডিট যে উই অ্যাকচুয়ালি এক্সটেন্ড দ্যাট জয়। খাবার বিক্রি আমরা সবসময় করি, আমরা হয়তো কালচার প্রোগ্রাম করছি 2012 আমি নিজে চার টানা রোজা রেখে তিনটা কনসার্ট করছি এখানে স্টেজে, কিন্তু তখনও আমি দেখি নাই যে এরকমভাবে এত মাস লেভেলে এত লোক এসে আমাদের ফেস্টিভ্যালে আমাদের প্যাভিলিয়নে এসে নাচানাচি করতেছে, এই যে একটা এনজয়মেন্ট, দ্যাটস অল অ্যাবাউট হেরিটেজ ফেস্টিভ্যাল। এই জিনিসটা আমার কাছে এবার মনে হয় একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং আমি চাই যে ভবিষ্যতে এই জিনিসটা কন্টিনিউ হোক,
যে বাংলাদেশের নামটা তারা দেখুক, হ্যাঁ, এবং বাংলা ভাষাটা তারা একটু কিছুটা হলেও জানুক, শুনুক, গানগুলো শুনছে। আর সেকেন্ড যেটা যেটা ফয়সাল বলছে, আমাদের ইয়ুথ, এবার ইয়ুথ শুধুমাত্র কাজই করে নাই, ইয়ুথটা হয়তো কাজ করে, কিন্তু এবার ইয়ুথটা কাজ করছে এবং তারা এনজয় করছে। আয়ান, তারপরে যে ওই ছেলেটার নাম বারবার ভুলে যাই, তাহসিন, ওরা আমাদের সাথে নাচছে। এটা কিন্তু খুব রেয়ার কেস, এখানে ইয়ুথরা ওরা ওদের মতো নাচে, ওরা আমাদের সাথে এই ইশের গানে, মমতাজের গানে ওরা নাচছে। আমার বা পায়ে সার্জারি, আমি ভালো করে হাঁটতেও পারি না, বাট এই হেরিটেজ ফেস্টিভ্যালের প্রথম আমার মনে আছে বোধহয় ফয়সাল ভাই আমাকে পুশ করলো, আরে যাও যাও। তা আমি গিয়ে দেখি আসলে আমাদের ব্যাগ থেকে বাচ্চা বাচ্চা ছেলেরা যেভাবে নাচে আমার কাউন্টার ছেড়ে চলে যাচ্ছে। তা আমার মনে হয় ঠিক আছে, বেচা কিনা পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করা, নাচানাচি করুক আগে। সো দ্যাট ওয়াজ দি মোস্ট ফার্স্ট ফান পার্ট ইন দি ইভেন্ট। আর সাম্পাম্পের কথা বললো না, এই ইভেন্টে সবাই বলে যে মানে ঝগড়া হয়, হ্যান ত্যান হয়, এবার ঝগড়া হয়েছে এটা কেউ জানে না, ঝগড়া হয়েছে বলতে এক পক্ষ। আমরা সাম্পাম্প নিয়ে আসলে আগে থেকেই, যেহেতু ফিরোজ ভাই আমাদেরকে আগে থেকেই অনেক বেশি অ্যালার্ট করতেছিল, সাম্পাম্প নিয়ে আসলে খুবই ইয়ে ছিলাম আমরা। প্রথম একজন মিস্ত্রি আসলো, হাফ ডান করে চলে গেলো, দ্বিতীয় একজন আসে, আইসাই বলতেছে সাম্পাম্প নষ্ট। এবার আমি গেলাম ওনাকে নিয়ে দোকানে, আইসা থেকে আরেক মিস্ত্রি কাজ করতেছে। তো কারণ আমরা সবাই এটা নিয়ে এতই বেশি ইয়ে, তো সেখানে আমাদের শব্দ টিকা নিয়ে আসা জাফর ভাই ওখানে ইয়ে করতেছে, তত্ত্বাবধান করতেছে, বলতেছে আমি দেখতেছি তুমি অন্য কাজ করতে পারো, ঠিক আছে। এবার বিকেলবেলা আইসা দেখি সব কিছু ঠিক আছে। এখন ফরিদ ভাই আমাকে বলছে যে পাম্প দুইটা লাগবে, কিন্তু কারণ আমাদের রেডি থাকতে হবে। আমি ভাইকে বলতেছি যে ভাই আরেকটা পাম্প রেডি করা লাগবে। তো কথার এক পর্যায়ে বলতেছে বুঝুন, যেটা বুঝো না এটা নিয়ে কথা বলবো। আমি বললাম আচ্ছা ভাই আপনি তো বুঝছেন, তখন আমরা তেলের ওখানে চলে যাবো। এর আগের আগে আমাদের এটা হয়ে গেছে ওই সময়, এটা কেউ জানে না, এটা আমি আর জাহর ভাই জানি। বারো মিনিট দূর থেকে বলতেছে বুদ্ধ বদ্রুর বুদ্ধ রাগ করলো। আমরা যে মানুষ সকাল থেকে কাজ করতেছে, সে যদি এতটুকু রাগ না করে তাইলে মানে সে কাজটা করলে এটা বুঝাইবো কি করে, কারো তো বুঝাইতে হবে, আমি তো আছি ওখানে। তো বাট সাকসেসফুল একটা পাম্পে আমাদের তিন দিন কাজ হয়ে গেছে। তো আমি আমার পক্ষ থেকে সবাইকে, ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। এটা 42 বছরের পুরাতন প্রতিষ্ঠান, আমার জন্মের আগের প্রতিষ্ঠান, তাই না? যদি মিনিমাম কাজও হয় একটা বছরে, তাও অনেক কাজ হয়ে যায়, আপনি না চাইলেও অনেক কাজ হয়। আর এই যে সিনিয়র ভাইরা দেখতেছেন, নিয়ত দেখতেছেন, এদের পার্টিসিপেশন এইটাই বোঝায় যে সবাই এটাকে কত ভালোবাসে। তো আমি আর কথা না বলে আমাদের এই টকের লাস্টের দিকে আসি। আমি আমাদের প্রেসিডেন্টকে দিয়ে দিচ্ছি, যিনি আজকে দেখতেছেন সবাই, আজকে বলছিলাম যে শাড়ি পরতে কিংবা ছেলেরা পাঞ্জাবি পরতে, উনি সকাল 9টায় আসছে, আইসা চাই দিয়ে পারে না, এখন তো দুই ড্রেসই আছে। তো আমি না ফাঁকে বাসা যাওয়ার কথা বলছিল, পরে বলতেছে দেখতেছি সবাই আসতেছে, সে সবাইকে ফেলে আমি যাই কি করে, এইটা তার ডেডিকেশন আমি বলবো। মানে আজকে একটা জিনিস, যে এই যে আমরা এখানে বসে আছি, ঠিক আছে, আমাদের টেন্থ মেম্বার, হ্যাঁ, এই ভদ্রলোক 5টার সময় এসে এই জায়গাটা এসে বুকিং করে রেখে দিছে আমাদের জাফর ভাই, হ্যাঁ, আমরা যাতে এই প্রোগ্রামটা করতে পারি ভোর 5টার সময় আমাদের প্রেসিডেন্ট পারভিন ভাবির কাছে, এবং উনি কথা বলার মাধ্যমে আমাদের এই অ্যাপ্রিসিয়েশন পার্টি সমাপ্ত হবে। বাট আরো খাবার দাবার আছে, সো আমরা তারপরে খাবার দাবার বাকিটা এনজয় করবো। থ্যাংক ইউ সবাইকে, পারভিন ভাবি। অর্গানাইজেশনে এবং অনেক অভিজ্ঞ লোক এখানে আছেন, আর আমি 2008 থেকে বিসি এর সাথে জড়িত, আমার যে ক্ষুদ্র যে এক্সপিরিয়েন্স বলতে পারেন, আর যে এখান থেকে যে আনন্দটা আমি আমার নিজের জীবনের জন্য উপভোগ করি, ভলেন্টারি কাজ করি, আমার নিজের জীবনের কিছু খোরাক না থাকলে তো মানুষ করে না, সেটাই আমি এখান থেকে আমার প্রাপ্তি। আর সবচেয়ে বড় কথা যে অ্যাপ্রিসিয়েশন, এটা আসলে দরকার হয় না পার্টি দিয়ে। আজকে যেটা আমরা করছি, অনেকে আসতে পারেনি, এটা নিতান্তই আমাদের এক্সিকিউটিভ সবাই বসে চিন্তা করছিলাম যে বাচ্চাদের স্কুল খোলার আগে এই বাচ্চাদেরকে নিয়ে কিছু একটা করা। আসলে অ্যাপ্রিসিয়েশন
এই শব্দটা না দিলেও সবাই জানে কে কোথায় কখন কাজ করে। আর যেটা বলবো এই মানে হেরিটেজ ফেস্টিভ্যাল সবসময় তিন চার মাস বা এক বছর যাবতীয় সবাই চিন্তা করে প্ল্যান করে কি করবে, নয়জন যে থাকে টিমে আর যারা এসপিসি ব্যাংক এক্স অফিসিও এবং এক্স যারা ভলেন্টিয়ারি সব কাজ করছে, ভলেন্টিয়ার ছাড়া কখনই এত বড় প্রোগ্রাম সম্ভব না। তবে আমাদের এবছর যেমন সময় ছিল না, সবচেয়ে বড় কথা ভলেন্টিয়ারদের অনেক অনেক ধন্যবাদ, অনলি এক মাসের ভিতরে আমরা আমাদের এই আয়োজন ক্যাসিনোটাও আমরা সাত দিনের ভিতরে আয়োজন। আর বাঙালি যে নয় মাস যুদ্ধ করে একটা ল্যাঙ্গুয়েজ একটা দেশ এবং একটা জাতিকে অনেক দূর নিয়ে যেতে পারে সেটা আমার মনে হয় এই অ্যাডমিন্টনের বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ অ্যাডমিন্টন সেটাই প্রমাণ করলো আমাদের ক্যাসিনোতে ভলেন্টিয়ারি করে আমাদের ক্রেডিট জমা হলো। আর এই হেরিটেজে যেটা বলবো আমরা সাকসেসফুলি সব করতে পারছি কারণ আমাদের হেলথের কোনো প্রবলেম ছিল না, ওরা এত ইমেল এত ফর্ম ফিল আপ এত কিছু করতে হয়েছে, আমার জীবনে আমি এত কিছু করি না, আমার বিয়ের সময় কাবির নামে সাইন করি না, যাই হোক এত সাইন আমি ফ্রি মাইন্ডের লোক আমি বদরুল আমার সাইন করতে পারতেছি না, জাহিদ আমার সাইন দেওয়া আছে দিয়ে দাও, কিন্তু এনি হাউ এই আমাদের সবাই মেন্টাল হেলথের জন্য আমাদের আসতে হবে, এই ভলেন্টিয়ারি করতে হবে এবং সুন্দর মতো করে। এটা ছিল আমার মানে একটা ভলেন্টিয়ারি করার অ্যাপ্রিসিয়েশন পার্টি, দরকার নেই কে কোথায় কে কী করছে সবাই জানে, বিহাইন্ডে রাত দুপুরে বারোটার সময় আমি জানবেকে ফোন দিয়েছি এই প্লাম্বার কিন্তু আমার পছন্দ না আমি ওইটা নিব, কিন্তু আবার রাত বারোটার সময় বদরুল তোমার ওয়াইফের ফোন না দিলে আমার ফোন ধরতে হবে, আমি ওই মানে ওই ধরনের একটা লোক। জাফরকে বলছি জাফর আমার মনে হয় বিল ভালো পারতেছে না, এটা বদরুল জাফরের দোষ না, বিলকে বাদ দাও ওটা আমি বুঝে নেব, তুমি ওই আমার হসপিটালের ডাক্তারের আব্বা আছে ও মোর টেকনোলজি ওর ওর ভালো জানা, ওকে ডাক দাও, ওকে বললাম এই তুমি তাড়াতাড়ি আসো একবারও যেন পাম্প বন্ধ না হয়, একবার পাম্প বন্ধ হলে তাহলে সমস্যা আছে। তো ও যত চলে আসলো, যত রাস্তায় আসার কথা ছিল ও করছে, মিজান ভাই একজনকে দিছে, সে দুই দিন ছিল আমার সাথে, সেও কোনো পয়সা চার্জ করেনি, আমি বলবো শুধু আমরাই ছিলাম না, বিহাইন্ডে যে কত কত লোক কাজ করছে, এই মানে এক বছরে প্ল্যান না করে আমরা মাত্র এক মাসের এই প্ল্যানের পিছনে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে তো ধন্যবাদ, যারা উপস্থিত থাকতে পারি নাই শাহিনার কথা বলবো, আশরাফ ভাই শুধু বলে যে শাহিনা তোমার না ওই লিস্টে আপা একদিন নাম রাখছে, শাহিনা বলে কি এই আপাকে সিনে আমি কী করে যাই, আর শামিম ভাই তো আমি বলি শামিম ভাই বাসায় যান তো খালি আমার পাশে গুড় গুড় করে, মুন্না ভাই থাকলে তো আমি পাগলই হয়ে যেতাম, আমি কি ভাগ্য ভালো মুন্না ভাই ছিল না, এক পাশে একজন থাকতো আর এক পাশে আরেকজন ছিল, নুরে আলম ভাই ভাই আপনি কথা বলবেন না প্লিজ, মানে আর আরেকজন তো আসলো সে তো বলতে আমি বলি কি আমাকে বলতে হবে কেন ভলেন্টিয়ারি করার জন্য, আমি তো এখানে ভলেন্টিয়ার একজন সবার বিষে সবাই ভলেন্টিয়ারি করছে, এবং আমি বলবো ইয়োগদের কথা যারা এবার বলছে আমার কাছে ফিডব্যাক তাদের যে তারা আনন্দ করে এবং এত সুন্দরভাবে তারা আমাদের সাথে ছিলেন এবং আজ ভবিষ্যতে থাকবেন এটা আমাদের প্রাপ্তি। আর জোহেরি থ্যাংক ইউ তোমার একটা এসের ভেতরে ছিল তুমি এখানে এসে ওটাকে রিলিভ করতে পারছো এটার জন্য আমি তোমাকে ধন্যবাদ দেবো, তুমি আসতে পারছো তোমার দুঃসংবাদের পরও তোমার নিজের রিলিভ করতে পারছো, আর সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ ছিলাম সবচেয়ে তো বড় প্রাপ্তি, অনেক প্যাভিলনের খোঁজ নিয়েছি আপনার ওই ওটা কী বলে নেপাল পাকিস্তান অনেক অনেক দেশে কিন্তু বন্ধ করে দিছে, আমাদের হেনা সেকশন শুধু বাংলাদেশে হেনা প্যাভিলনে হেনাটা চালু ছিল, কারণ আমরা যে এই যে বদরুলকে বদরুল হেলথের এখানে এটা আছে বদরুল এখানে কিনতাম ভাবি না এটা কি ইনগ্রিডিয়েন্টস এটা আছে আমাকে আমি জানি এটার ভিতরে এটা আছে, যখনই ওরা আমাকে প্রশ্ন করছে আমাকে আই নো কারণ পড়তে হয়েছে আমার জীবনে এত পড়াপড়ি করি নাই বিসিএতে এসে, যত পড়াপড়ি আমি জীবনে ইমেল ফিমেল করতে পছন্দ করি নাই বিসিএতে এসে, তবে আমি বলবো আমরা সাকসেস। আর রুতবার কথা কি বলবো আমার মুখের দিকে তাকায় আর বলে যে আন্টি আমার বাসা যাওয়া দরকার ছিল আমি কি যাবো মা, না আন্টি কেউ তো নিয়ে যোশের কাছে, মানে এই যে পাওয়ার মিতু বলছে যে ভাবি আমি প্রথম ই করলাম এখানে ভলেন্টিয়ারি করলাম খুব এনজয় করছি। আর মেরি ভাবির কথা বলবো নুরে আলম ভাইয়ের ওয়াইফ 2008 থেকে আমার সাথে, আমি তাকে বলছি যে ভাবি সুস্থ থাকেন অসুস্থ থাকেন আমার সাথে থাকতে হবে, আমি কোনো কিছু বুঝি না একদিন দুই দিন আমি কোনো কিছু কেয়ার করবো না থাকবো, কিছু কিছু লোককে আমি পয়েন্ট করলাম আর বাচ্চাদেরকে, সোমা বললো কি যে কি হবে নবীন কিছু করতে পারবে না, অফকোর্স ওদের যে ওই হেয়ার নেই আর মুখের মাস্ক পুরো হেলথ সেকশন এই আলবার্টার ওরা নোটিস করছে বাংলাদেশ প্যাভিলনের
প্রত্যেকটা জিনিস হলো অর্গানাইজ। আমরা শুধু টাকা পয়সা হিসাব করি না, এবার আমাদের প্রত্যেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন ফেসবুকে গিয়ে, যেটা ছিল আমাদের এক্সট্রা একটা জিনিস। আমি কোনো কিছু কভার ছাড়া কোনো জিনিস আমি সার্ভ করিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাচ্চাদের সবার মুখে মাস্ক ছিল এবং তারা অনার্থক মানে বেপরাভাবে ঘোরাঘুরি করেনি। তারপরে অনন্য, আমি অনন্যকে জানি ওকে কন্ট্রোল করা খুব টাফ, কিন্তু ও আমাকে কন্ট্রোল করছে, আন্টি এইভাবে না, পাকোড়াটা এইভাবে ধরতে হবে, আমি রং করছি। তারপরে আয়ান, আমি স্পেসিফিক নাম ধরে আর বলতে পারছি না, মানে প্রতিটা বাচ্চা ওদের যে এই যে সেন্স, এই যে গড়ো হলো, মানে এখন ওরা আমাদেরকে শেখাচ্ছে। আমি মনে করি আমাদের বিসিএল এটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি, আর আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নেই। আর এদের মাধ্যমে যে এদের নিজের কমিউনিটির ভিতরে যে ফ্রেন্ড সার্কেল মানে গঠন হচ্ছে, এটাই আমাদের বড়। আর সবাই সুস্থ থাকবেন, এখনও সুস্থ আছি। আর আজকের অ্যাপ্রিসিয়েশন পার্টি, এটা পার্টি নেই, এটা আমাদের গেট টুগেদার। আমরা অনেককে মিস করছি, যারা কাজ করছে সবাই, সবার জন্য অ্যাপ্রিসিয়েশন সারা বছর এবং সারা জীবন ভরে থাকবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রবীণ কবি। আমি লাস্ট একটা পয়েন্ট দিয়ে শেষ করব, সেটা হচ্ছে বিসির পক্ষ থেকে প্রতি বছর আমরা ম্যাগাজিন প্রকাশ করি। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন ফেসবুক লাইভের মাধ্যমে, যারা এই প্রোগ্রামটা দেখছেন, আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এই হেরিটেজে কাজের অভিজ্ঞতা নিয়ে যদি আপনারা কোনো প্রবন্ধ কিংবা গল্প লিখতে চান এটা এবং শেয়ার করতে চান, আমাদের বিসিএই ম্যাগাজিনটা একটা বড় প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার লেখাটা প্রকাশ করতে পারেন। আমরা খুব নিকট ভবিষ্যতে সেই বিষয়ে ইমেল দেবো সবাইকে, বাট সবাই নলেজে রাখতে পারেন যে আপনারা কোনো কিছু চাইলে গল্প আকারে, প্রবন্ধ আকারে সেটা প্রকাশ করতে পারবেন। তো আমাদের লাস্ট আসলে ভলেন্টিয়ার আজকে এখানে পারুল ভাই বসে আসছে, আমি যদিও প্রেসিডেন্ট বক্তব্য দিয়ে ফেলছে বাট আমিও একটু অনুরোধ করবো, পারুল ভাই প্লিজ। আচ্ছা আমি একটু বলি, হেরিটেজ নিয়ে যদি সবাই লেখা বা ঝামেলা হয়ে যাবে, অনেকগুলো হেরিটেজ দুইটা তিনটা হলেই ভালো লাগবে না, আসুক না একটাই আসুক। আচ্ছা আসুক, ভালো লাগবে মানে আসুক, ওপেন ইনভাইটেশন, সবাই লিখুক। হ্যাঁ সেটাই, শুনে লেখেন সেটাই। পারভেজ ভাই আসলে উনি আজকে ভলেন্টিয়ার অ্যাপ্রিসিয়েশন পার্টিতেও আজকে ভলেন্টিয়ারি করেছে, সো পারভেজ ভাই সেদিন তাদের জন্য আজকে পার্টি হলো, আজকে আমরা আবার ভলান্টিয়ার করলাম, আমাদের জন্য আবার ভ্যান্টি হবে, তাই না? এভাবে এভাবে চলতে থাকবে। আচ্ছা আমরা আমরা এগুলো না শুনি, আমরা একটু বেশি বলে তাই না? প্রথমে ধন্যবাদ দিই পারিন ভাবিকে এবং টিম বিসিএই ওয়ান ইসি 2021 কে, তাদের এই আমি এটা বলতে আমার কত ফিফথ শর্ট সিক্স হেরিটেজ হবে, প্রতিটি হেরিটেজে আমি যাই পার্টিসিপেট করতে, তবে এবার ছিল মোস্ট অর্গানাইজড, সুপার যতগুলো আমি দেখছি আমি এটা ছিল মোস্ট অর্গানাইজড, এবং প্রফিট কী হলো না হলো সেটা বড় কথা না, আমরা কীভাবে সার্ভ করলাম কীভাবে অর্গানাইজ করলাম সেটা সবচেয়ে বড় কথা। আমার দেশকে সবাই দেখলো, আমাদেরকে বাংলাদেশকে আমরা অনেক কিছু করছি প্রচুর, এবং এত ফান আমরা কোনো হেরিটেজ আমরা করি না আগে, এ বোধ বলতে পারবো না আজ যত ফান করলাম আমরা, তো সেই জন্য জাহেদ ভাইকে ধন্যবাদ দিয়ে দিলাম এবং পারিন ভাবিকে এবং টিম বিসিএকে, বিসিএ 2021 কে। তো আবারও আমরা সাথে আছি সবসময়, ইনশাল্লাহ থাকবো, সবার শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ পারভেজ ভাইকে। এর মাধ্যমে আমরা অ্যাপ্রিসিয়েশন পার্টির এই যে কথা বলার অভিজ্ঞতাটা পার্টটা শেষ করলাম, আমাদের পরবর্তীতে বোধহয় পারভেজ আরও কিছু জিনিসপত্র আছে আমরা কথাবার্তা বলি, খাওয়া দাওয়া করি না, এখন ফ্লোর ওপেন, আমরা যদি কেউ গান বাজনা করতে চাই সেটাও করতে পারি, নো প্রবলেম। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ আবার।